dear students and all the respected faculty member, head of the department, and other senior faculty members and colleagues. Assalamualaikum. So, today's webinar is about our students of 4-1 their outcome-based education. We will introduce them. তার সাথে কিছু অ্যাক্রোনিমস এখানে অ্যাব্রিভিয়েশনের সাথে আমরা একটু পরিচিত না, অনেক সময় তো আমরা ভাবি যে সিওপিপিওপি, তাই না? তো এটা অ্যাব্রিভিয়েশন গুলো এখানে মোটামুটি আমাদের লিস্ট করা আছে, যেগুলো খুব কমনলি যে টার্মস গুলো আমরা ইউজ করি। যেমন বাইট, বাইট বলতে কি বোঝায়? বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। আগে যেমন আমাদের অ্যাক্রিডিটেশনটা নর্মাল এডুকেশন আমাদের আইবি করতো, ঠিক আছে, ঠিক সেরকমই বোর্ড অফ এই বাইটটা, বাইট ওটাকেও বাইটই বলতো। তো ওই বাইর থেকে যেটা ইয়ে করে যে আমাদের এডুকেশনের স্ট্যান্ডার্ডটাকে তারা দেখে ওরা যেটা করে যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ভিজিট করে, ইনস্পেকশন করে, করে যেটা করে আমাদের কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য একটা ইয়ে করে যে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা অ্যাক্রেডিটেবল কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বাইটের কাজ। তো এই বাইটের মাধ্যমে আমাদের ওবি বেসড কারিকুলামটা এবং আমাদের ওবি বেসড যে এডুকেশন সিস্টেমটা, এই পুরো ব্যাপারটাকে আমাদের ইয়ে করতে হবে, অ্যাক্রেডিটেশনের আন্ডারে যেতে হবে, ঠিক আছে। তো আমাদের আগের অ্যাক্রেডিটেশন আগের পুরনো সিস্টেমে ছিল, এখন থেকে যেগুলো আমরা অ্যাক্রেডিটেশন করবো সবসময় আমাদের আউটকাম বেসড এডুকেশনের উপর করতে হবে। তো এই জন্য আমরা আউটকাম বেসড এডুকেশনের দিকে যাচ্ছি, তার মানে আমাদের ডকুমেন্টেশনটা অনেক বেড়ে গেছে, এখন আমরা তোমাদের ব্যাপারগুলো অনেক বেশি এখন মনিটরিং করছি। তো এইটা আর কোর্স আউটকাম বলতে, সিও বলতে বোঝায় কোর্স আউটকাম, পিও হচ্ছে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, তার মানে আমাদের যে প্রোগ্রামটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অবজেক্টিভ। পিও হচ্ছে প্রোগ্রাম আউটকাম, প্রোগ্রাম আউটকাম মানে 12টা রিকমেন্ডেড আউটকাম আছে, যেটা তোমার বাইরে থেকে রিকমেন্ডেড, যে এই 12টা আউটকাম প্রত্যেকটা ইউনিভার্সিটিকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। ওই 12টার সাথে আমাদের কোর্স আউটকামকে আমরা ম্যাপিং করি, যে আমাদের কোর্সগুলো ওভাবে ডিজাইন করি যেন আমরা সবগুলো প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। সিম্পলি সিও হচ্ছে আমাদের প্রতিটা কোর্সের আউটকাম, ওইটার সাথে আমরা ম্যাপিং করে দিই প্রোগ্রামের আউটকামটাকে। আবার প্রোগ্রাম আউটকামটা অ্যাচিভ করলে আলটিমেটলি আমাদের পুরো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভগুলো অ্যাচিভ হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মূলত কোর্স আউটকামের দিকে, যে আমার কোর্স আউটকামটা আমি ঠিকমতো অ্যাচিভ করতে পারছি কিনা। প্রতিটা কোর্স যদি তুমি ঠিকমতো পড়ালেখা করো, ঠিকমতো পারফর্ম করো পরীক্ষা অ্যাসেসমেন্টে, তাহলে যেটা হবে তোমার মানে এটা অটোমেটিক্যালি তোমার প্রোগ্রাম আউটকাম গুলো অ্যাচিভ হয়ে যাবে এবং আমরা অ্যাক্রেডিটেশনের আন্ডার সবসময় আমরা অ্যাক্রেডিটেশনটা পেয়ে যাবো, আমাদের এডুকেশনের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটাকে আমরা ঠিক রাখতে পারবো। আর পি হচ্ছে কমপ্লেক্স, পি বলতে এই টার্মসটা বোঝায়, ডাব্লিউ পি অনেক জায়গায় ইউজ করে, দ্য রেঞ্জেস অফ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তো এইটার মাধ্যমে যেটা আমরা যেহেতু ইঞ্জিনিয়ার্স, আমাদের অবশ্যই কমপ্লেক্স প্রবলেম অ্যাড্রেস করতে হয়, ঠিক আছে। তো ওই ব্যাপারগুলোকে আমাদের কারিকুলামে নিয়ে আসতে হবে কিছু কোর্সের ক্ষেত্রে, যে কিছু আমাদের প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম সলভ করতে হবে। তারপর অ্যাক্টিভিটিস থাকবে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস বোঝায় এ দিয়ে বা ইয়ে দিয়ে, ঠিক আছে। তো এই টার্মসটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেটা আমাদের পারফরমেন্স, প্রেজেন্টেশন স্কিল বা আমাদের কমিউনিকেশন স্কিল থেকে মানে আসে, ঠিক আছে, বা রিপোর্টিং স্কিল, আমি যে রিপোর্ট লিখছি, থিসিস লিখছি, রাইটিং স্কিল, তারপর ধরো আমরা যে কমিউনিকেট করছি, বিভিন্ন চিঠি লিখছি বা কোথাও গিয়ে কথা বলছি, তাই না, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে, এইসব হচ্ছে সবই কমিউনিকেশন স্কিল। তো আমাদের, আমরা যে ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের অবশ্যই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে অ্যাড্রেস করতে হবে, সাথে সাথে কি আমাদের কমিউনিকেশন স্কিলটাকেও ডেভেলপ করতে হবে, যে আমাদের ইঞ্জিনিয়ারিংটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি, কমিউনিকেট করতে পারছি বা পৌঁছায় দিতে পারছি, ঠিক আছে। এইটা অনেকটা কমিউনিকেশন স্কিলটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস, তো অ্যাক্টিভিটিসটা রিলেটেড টু দ্যাট। তো এই ব্যাপারগুলো টার্মসগুলো শুধু একটু পরিচিতি পরিচয় করিয়ে দিলাম, যাতে তোমরা এরপর নেক্সট এই টার্মসগুলো দেখলে বুঝতে পারো যে কোনটা কি। আচ্ছা, এরপর নেক্সট আসো যে আমরা কি কি টপিক আজকের ইয়েতে কভার করবো। তার মধ্যে প্রথমে আমি শুধু ইন্ট্রোডাকশনটা একটু দেখাবো, যে কি সিওপি পিওপি, কি কি সিও, আমার কিভাবে আমরা সিওপি পিওর সাথে ম্যাপিং করি, এইসব বিষয়গুলো। নেক্সটে যে আরো তিনটা টপিক, কোর্স আউটকাম অ্যান্ড প্রোগ্রাম আউটকাম অফ আন্ডার গ্রাজুয়েট থিসিস অ্যান্ড প্রজেক্ট, আজকের আমাদের ওয়েবিনারটা পুরো কনসেন্ট্রেশন থিসিস অ্যান্ড প্রজেক্টের উপর, কারণ আমাদের থিসিস প্রজেক্টের মাধ্যমেই আমরা কিন্তু মোস্ট অফ দ্য আমাদের কোর প্রোগ্রাম আউটকাম গুলো অ্যাচিভ হয়ে যায়। যেহেতু তোমরা নিজেরাই বুঝতে পারো, ফোর্থ ইয়ারে উঠার পরে একটা স্টুডেন্ট একদম ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার জন্য রেডি, ঠিক আছে, তার মানে কি সে অলরেডি প্রোগ্রাম আউটকাম গুলা
সব অ্যাচিভ করে করার মতো অবস্থানে পৌঁছে গেছে। তো ইন দ্যাট কেস থিসিসের মাধ্যমে আমরা কিন্তু সেটা অ্যাসেস করি, ঠিক আছে? থিসিসের মাধ্যমে তোমার সেই পারফরমেন্সটা, যে তুমি সবগুলো প্রোগ্রাম আউটকামকে অ্যাচিভ করতে পারো কিনা, এই ওভারঅল জিনিসটা আমরা একটা থিসিসের মাধ্যমে প্যাকেজটা আমরা ফুল একটা প্যাকেজ, মানে সবগুলো পিওর একটা প্যাকেজ তোমাদের টেস্ট করা হয়। তো এই জন্য সবসময় থিসিসে ভালো পারফর্ম করার চেষ্টা করতে হবে, এবং যেগুলাতে আমরা তোমাদের অ্যাসেস করি ওই পার্টগুলো যাতে আমরা ঠিক মতো অ্যাসেস করতে পারি আমাদের ট্রু অবজারভেশনের মাধ্যমে, সেটা আমরা যাতে করতে পারি সে ব্যাপারে তোমাদের একটা কোঅপারেশন দরকার আছে। অনেক সময় দেখা যায় অনেক থিসিসের স্টুডেন্টরা থিসিসটাকে খুব একটা ইম্পর্টেন্ট মনে করে না, ঠিক আছে, যে কোনো রকম একটা কিছু জমা দিয়ে দিলাম, এরকম যাতে না হয়, ঠিক আছে? সত্যিকার অর্থে যে 4 বছরে যা শিখলাম সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি কোর্সের আউটকাম। প্রোগ্রাম আউটকাম স্যার দেখাবেন হাউ টু অ্যাড্রেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, হাউ টু অ্যাড্রেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এই তিনটা টপিক উইল বি কভার্ড বাই আওয়ার রেসপেক্টেড প্রফেসর ডক্টর এইচ এম এফেসানুস ইসলাম স্যার, ঠিক আছে? উনি বাকিগুলো কভার করবেন, আমি শুধু প্রথমে ওগির সাথে একটু ইন্ট্রোডিউস করাব। তো ইন্ট্রোডিউস করানোর জন্য যেটা দরকার যে ওবিটা আমরা কেন করছি, ঠিক আছে? ওবিটাতে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আউটকাম অ্যাচিভ করা। আউটকাম কিসের উপর? আউটকাম আউটকামটা কিসের উপর চাচ্ছি আমরা? আউটকামটা চাচ্ছি যে তুমি সত্যি সত্যি কি নলেজটা গেইন করলা কিনা, ঠিক আছে? তুমি শুধু নলেজ গেইন করলে ইনাফ, যে আমি নলেজ গেইন করলাম, আমি নলেজকে অ্যাপ্লাই করা শিখলাম না, ঠিক আছে? এটা তো হলে হবে না। নলেজটা যত তুমি প্র্যাকটিস করবে, ধরো তুমি যখন ম্যাথমেটিক্স করবে একবার যদি অঙ্কটা করো তাহলে অঙ্কটা তুমি যতটা না বুঝবে, তুমি যদি ওই অঙ্কটা বারবার করো তাহলে কিন্তু তুমি দেখা যাবে ওটাতে এতটাই স্কিলড হয়ে গেছো যে তুমি না দেখে অঙ্ক করতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে স্কিল, ঠিক আছে? যখন আমি অ্যাপ্লাই করব, বারবার করব, বা তোমার ফ্রেন্ডকে আমি বারবার বুঝাচ্ছি, আমার ফ্রেন্ড আমার কাছে বারবার বুঝতে আসতেছে, তখন কি হয় আমার ওই সাবজেক্টের উপর স্কিলটা অনেক অন্যদের চেয়ে কম্পিটিটিভলি বেড়ে যায়, তাই না? তো এটা ওবিএ তিনটা উদ্দেশ্য, নলেজটাকে গেইন করা, স্কিলটাকে ডেভেলপ করা এবং অ্যাটিচিউডটাকে ডেভেলপ করা। অ্যাটিচিউড মানে কি? শুধু তো একজন ভালো ইঞ্জিনিয়ার হলে হবে না, একজন ভালো মানুষও হতে হবে, আমাদের রেসপন্সিবল হতে হবে। আমরা এখান থেকে এডুকেশন গ্রাজুয়েট হওয়ার পর কি করবো? আমরা সোসাইটিকে সার্ভ করবো। ইন দ্যাট কেস আমার বিহেভিয়ার মধ্যে সেই ব্যাপারগুলো আসতে হবে যেটা পজিটিভ, নেগেটিভ কোনো কিছুকে আমরা অ্যাডপ্ট করবো না, ঠিক আছে? আমরা ভালো অ্যাটিচিউডের মানুষ হব, মানুষের মতো মানুষ হব, মানুষের যে এডুকেশনের যে পিছনে যে উদ্দেশ্য সেটাকে আমরা মাথায় রেখে কাজ করবো, যে আমার আমার যে কিছু ডেভেলপমেন্ট করছি বা অ্যানালাইসিস করছি সেটা যেন আমার সোসাইটির জন্য বা আমার হিউম্যানিটির জন্য কোনো খারাপ প্রভাব না ফেলে, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে নিজের মধ্যে অ্যাডপ্ট করা হচ্ছে অ্যাটিচিউড, ঠিক আছে? তো ওইটাও কিন্তু আমার এডুকেশনের ওবির একটা উদ্দেশ্য। তার মানে কত সুন্দর তিনটা উদ্দেশ্য নিয়ে কিন্তু ওবি সিস্টেমটা করা প্রপোজ করা হয়েছে, এবং একটা স্টুডেন্টকে 4 বছরের গ্রাজুয়েশনে তাকে অবশ্যই এই টাইমের মধ্যে তাকে এই কয়েকটা স্কিল ওবির যে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং সেটা তোমরা করছো, ঠিক আছে? আমরা অলরেডি প্রসেসের মধ্যে আছি, এখন শুধু যেটা দরকার আমাদের সবকিছু মেজার করতে হবে আমাদের এন্ডে, ফ্যাকাল্টি এন্ডে আমরা মেজার করবো এবং এনশিওর করবো যে তোমরা সত্যি সত্যি অ্যাচিভ করছো, তোমরা সবগুলা সিও কে টাচ করছো, যতগুলো কোর্স আউটকাম সব টাচ করছো, বা পরীক্ষায় সবগুলা তোমাদেরকে অ্যাসেস করা হচ্ছে ঠিক মতো, ঠিক আছে? এই ব্যাপারগুলো তো এতে অরিধর কিছু নাই তোমাদের এন্ডে, বাট তোমাদের পরিচিত হওয়ার দরকার আছে ব্যাপারটা কি আছে। আচ্ছা আমি করে নিচ্ছি, সমস্যা নাই, আমি রেকর্ডিংটা চালু করে নিচ্ছি। এর মধ্যে তোমরা দেখো যে আমাদের ওবি বেসড সিস্টেমের ফ্লোটা কি, ঠিক আছে? ওবি বেসড সিস্টেম কি আমরা করবো, এটার জন্য আমাদের কি কি স্টেপস এর থ্রু দিয়ে যেতে হয়, ঠিক আছে? কি কি স্টেপস আমাদের পার করতে হবে, তার মধ্যে সবচেয়ে নিচে যেটা আমি বলবো এটা, এটা হচ্ছে নিচে। এর নিচে যদিও আরেকটা আছে যে কন্টিনিউয়াস কোয়ালিটি ইম্প্রুভমেন্ট, সেটা হচ্ছে অনেকটা যে আমাদের প্রোগ্রাম আউটকাম থেকে আমরা একটা লুপের মাধ্যমে আবার এখানে ফিরে আসি, যে আমরা আগের সেমিস্টারে এরকম হয়েছে, মোটামুটি ওরা এরকম পারফর্ম করেছে, এর মধ্যে এই জায়গায় আমাদের ইম্প্রুভ করার সুযোগ আছে। ওটা পরে আসছি আমি, কোর্স লার্নিং আউটকামটা হচ্ছে নিচে, সবচেয়ে নিচের স্টেপ, যেটা হচ্ছে প্রতিটা কোর্সের মাধ্যমে তোমরা অ্যাচিভ করবে।
যে আমরা যতগুলো আর্টিকুলিতে কোর্স করছি, ইঞ্জিনিয়ারিং এর কোর্স করছি, প্রত্যেকটা পিছনে একটা উদ্দেশ্য আছে বা আউটকাম আছে। এই কোর্সের মাধ্যমে আমি এই আউটকাম গুলো এনশিওর করবো, বা আরেকটা কোর্সের মাধ্যমে আরেকটা কিছু শিখবো, সবগুলো মিলে কি হবে, আলটিমেটলি আমার পুরো প্রোগ্রামের আউটকাম গুলো অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সবগুলো কোর্স যখন ঠিক মতো করবো, তখন আমাদের ওভারঅল প্রোগ্রামের আউটকাম অ্যাচিভ হবে। এই কোর্স আউটকামের সাথে এই জন্য প্রোগ্রাম আউটকাম গুলাকে সব ম্যাপিং করা আছে, ম্যাপিং করা আছে এবং একজন টিচারই সেটা ম্যাপিং করে রাখেন, যেন একটা সিও অ্যাচিভ হলে বোঝা যায় এই সিও থ্রুতে স্টুডেন্ট কোন পিওটা অ্যাচিভ করবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি এটা অ্যাচিভ করলে এটা অ্যাচিভ হয়ে যাচ্ছে আমার। তো প্রোগ্রামে লার্নিং আউটকাম এরকম 12টা আছে, যেটা অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাধ্যমে দেওয়া। তো এটার মাধ্যমে যখন প্রোগ্রাম আউটকাম গুলো এনশিওর হচ্ছে, তখন আমাদের ওভারঅল প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভটাও আমরা অ্যাচিভ করে ফেলছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি প্রসেসটা। এখানে আমরা যেটা করছি, প্রোগ্রাম আউটকাম এবং সিও যখন আমরা অ্যাসেস করছি, এই দুটার অ্যাচিভমেন্টটা দেখছি, যখন দেখবো যে এটাতে কোনো একটা জায়গায় আমার স্টুডেন্ট ভালো পারফর্ম করতে পারেনি, তখন আমরা কি করবো, পরের সেমিস্টারে আবার ওটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, বা কোন জায়গাটাতে ল্যাকিংস আছে ওটা খুঁজে বের করে একটা ইমপ্রুভমেন্ট প্রপোজাল দিই। ঠিক আছে, ওই প্রপোজালটা বা কমেন্টসটাই হচ্ছে সিকিউআই বা কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমরা কন্টিনিউয়াসলি তোমাদেরকে যে তোমাদের অ্যাসেসমেন্টের উপরে বেস করে আবার যে নেক্সট সেমিস্টারে আমার কোর্সটাকে ইমপ্রুভ করছি, এটাকে বলে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তো এটা কিসের মাধ্যমে হচ্ছে, যে মনিটরিংটা করছি আমরা, রেগুলার যে মনিটরিং হচ্ছে, রিপোর্টিং হচ্ছে, এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমার কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে কিনা। ঠিক আছে, মনিটরিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য কারিকুলাম অ্যান্ড দ্য অ্যাটেনমেন্টস অফ দিস। তা এটা হচ্ছে আমাদের এন্ডের কাজ, যেটা তোমাদের একটু জানার দরকার যে আমরা কিভাবে করছি, যাতে তোমরা সিও পিও বা পিও এগুলো শুনলে যেন মনে না হয় যে এগুলা কি, তাই না, এগুলার সাথে তোমরা অলরেডি পরিচিত হলে। আচ্ছা, কোর্স আউটকাম কি, কোর্স আউটকাম হচ্ছে প্রত্যেকটা কোর্সের জন্য দেখবে একটা কোর্স আউটকাম আছে, 3 থেকে 4টা বা 5টাও রাখেন অনেকে। ঠিক আছে, তো এইগুলা তোমাদেরকে কিন্তু একটা কোর্স আউটলাইন শেয়ার করার করেন, স্যাররা অনেক স্যারই করেছেন নিশ্চয়ই আশা করি, তো ওইটাতে এরকম 4টা বা 5টা কোর্স আউটকাম থাকে। ঠিক আছে, তার মানে ওই কোর্সের মাধ্যমে তুমি কি কি শিখবা, ঠিক আছে, তুমি ওই কোর্স আউটকামের মাধ্যমে কি কি শিখবা, তো ওইটা খুব সলিড মানে খুব সুন্দরভাবে কনক্রিট ভাবে আমরা সেট করি, কোনো কনফিউশন থাকবে না, যেটা অ্যাচিভেবল আমরা সেটাই লিখি, মানে ওখানে এমন কোনো যে হ্যাঁ প্রবাবিলি হি ক্যান অ্যাচিভ অথবা সে হয়তো অ্যাচিভ করতে পারবে এই ধরনের কোনো কথা না, কনক্রিট হতে হবে, স্পেসিফিক হতে হবে যে আমি এটা আমি ওয়েল ডিফাইন্ড হতে হবে, মেজারেবল হতে হবে, তার মানে সেটা আমি তোমার কোনো একটা পারফরমেন্সের মাধ্যমে যেটা আমি মেজার করতে পারবো যে তুমি আসলে ওটা অ্যাচিভ করতে পারলে কিনা। তারপর অ্যাচিভেবল তার মানে সম্ভব, এটা অসম্ভব কোনো চিন্তা করবো না যে আমি হ্যাঁ আমি এমন কিছু করবো না চিন্তা যে হ্যাঁ আমি যেটা অ্যাচিভই করতে পারবো না এই কোর্সের মাধ্যমে। আমি হয়তো বললাম যে আমি অনেক কিছু করবো, হ্যাঁ আমি একটা কমিউনিকেশন কোর্স করে একটা পুরো একটা মোবাইলের ডিটিএস বানাই ফেলবো, এটা তো অসম্ভব চিন্তা। ঠিক আছে, এই ধরনের অ্যাচিভেবল হতে হবে, যেটা আমি করতে পারবো, অ্যাকশনে যেতে পার, রিয়েলিস্টিক হতে পারে হতে হবে। ঠিক আছে, রিয়েলিস্টিক মানে রিয়েলি যেটা আমি রিসোর্স যেটা আমাকে সাপোর্ট করে, বা আমার ল্যাবে ইনাফ রিসোর্স আছে তোমাকে জিনিসগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, ওইটা রিয়েলিস্টিক হতে হবে, টাইম বাউন্ড হতে হবে, তার মানে টাইমলিনেস, আমি ওইটা আমার নির্দিষ্ট টাইমের মধ্যে যেটার জন্য বা তোমাদের 14 সপ্তাহের মধ্যে আমি এই জিনিসটা কোর্স আউটকামগুলো তোমাদেরকে কনভে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কোর্স আউটকামগুলো যেভাবে করে আমরা ফ্যাকাল্টিরা যেভাবে করে প্রপোজ করি একটা কোর্সের জন্য, এবং সেটা অবশ্যই কারিকুলামের সাথে ইনলাইন হতে হয়। কারিকুলাম যেভাবে করা আছে আমাদের, সেই অনুযায়ী আমরা কিন্তু করি, এবং যদি দেখি যে না এটা অ্যাচিভেবল না, এটা পারছি না করতে, তাহলে কি করতে হবে আমাদের, হয় কারিকুলামে চেঞ্জ আনতে হবে যে হ্যাঁ এই কোর্সের মধ্যে এই কন্টেন্টস সুটেবল না, অথবা তোমাদের হ্যাঁ ওই কারিকুলাম রিভিউ করে নিতে হবে, এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের একটা অংশ। ঠিক আছে, অথবা আমার কোর্স আউটকামকে চেঞ্জ করতে হবে, তার মানে লার্নিং টিচিং লার্নিং প্রসেসে কিছু যদি সমস্যা থাকে ওখানে চেঞ্জ করতে হবে, যে কোনো একটা করার মাধ্যমে আমরা কিন্তু সিকিউরিটি লুপটা এনশিওর করি। তো ব্লুমস ট্যাক্সোনমি কি জিনিস, ব্লুমিং, যে জমিতে ধরো একটা ফুল একটা পলি থেকে আস্তে আস্তে কিভাবে ফুটছে, ঠিক আছে, সেটার সাথে তোমাদের ব্লুমিংটারও তো একটা সম্পর্ক আছে, তোমরা একদম তো ওয়ানেই সব শিখে যাওনি, আস্তে 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 সার্কিট শিখেছো, দেন আস্তে আস্তে তোমরা উপরের লেভেলের কোর্সগুলো জেনেছো, প্রত্যেকটা কোর্স এভাবে করে কারিকুলামে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের ব্লুমিংটা প্রপারলি হয়। ঠিক আছে, তার মানে তোমরা নিচের স্টেজ থেকে আস্তে আস্তে উপরের স্টেজে যেতে পারো। ঠিক আছে, হঠাৎ করে তো উপরের লেভেলে একটা কোর্স তোমাকে আমি অফার করি, তুমি তো কিছুই বুঝবা না, তাই না, সার্কিট না বুঝলে তুমি উপরের লেভেলের কোর্স হয়তো কিছুই বুঝতে পারবা না। তো এই দ্যাট কেস আমাদের ক্যারিকুলামটা ওভাবে ডিজাইন করা হয়। তো ব্লুমস ট্যাক্সোনমির সাথে 3টা ডোমেইন জড়িত, হ্যাঁ 3টা ডোমেইন নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি, তার মানে 3টা লেভেলে আমরা তোমাদের ব্লুমিংটাকে
অ্যাসেস করি, ঠিক আছে? কগনিটিভ ডোমেইনে, সাইকোমোটর ডোমেইনে, অ্যাফেক্টিভ ডোমেইনে। কগনিটিভটা কার সাথে যায়? নলেজের সাথে। সাইকোমোটরটা স্কিলের সাথে, অ্যাফেক্টিভটা অ্যাটিটিউডের সাথে যায়। তার মানে কি? নলেজের সাথে সম্পর্ক হচ্ছে, তার মানে তুমি কি শিখছো, তুমি কি শিখতে পারলে কিনা, নলেজ গেইন করতে পারলে কিনা, সেটা পুরো কগনিটিভ, কগনিটিভ ডোমেনে। আমি এই এখানে তোমার ডোমেন ব্লুমস টেক্সোনমি দিয়ে আমি চেক করবো তোমার নলেজটা আস্তে আস্তে কোন স্টেজে তুমি ডেভেলপ, উপরের দিকে ডেভেলপ করতে পারছো কিনা। সাইকোমোটর হচ্ছে তোমার স্কিল। স্কিলটা আমি কিসের মাধ্যমে চেক করতে পারি বলো? স্কিলটা চেক করা যেতে পারে, ধরো তুমি প্র্যাকটিক্যাল করছো, তাই না? তোমার নলেজটা তুমি যেটা থিওরিতে শিখলা সেটা তুমি গিয়ে আবার প্র্যাকটিক্যালি করে দেখছো। তার মানে কি? তোমার যে থিওরিটিক্যাল নলেজটাকে তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করলে তুমি আবার অ্যানালাইসিসও করলে, ডাটা কালেকশন করলে, ডাটাগুলো অ্যানালাইসিস করলে, দেন তুমি যদি কোনো একটা সলিউশন দিতে চাও, সলিউশনও দিতে পারবে। এটা হচ্ছে তোমার স্কিল। তার মানে শুধু নলেজ গেইন করলে হবে না, নলেজকে যদি তুমি নার্চার না করো, নাড়াচাড়া না করো, সেটাকে অ্যাপ্লাই না করো, অ্যানালাইসিস না করো, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো আউটকাম আসে না, ঠিক আছে? সো স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিলটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে, এক্সপেরিমেন্টগুলো করার মাধ্যমে আমরা গেইন, ঠিক আছে? অ্যাফেক্টিভ হচ্ছে অ্যাটিটিউড। এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার না, সরি, শুধু একজন ইঞ্জিনিয়ার না, একজন ভালো মানুষ হওয়া, ঠিক আছে? একজন ভালো ইঞ্জিনিয়ার এবং একজন ভালো মানুষ, তাই ভালো অ্যাটিটিউডটাকেও নিজের মধ্যে নিয়ে আসতে হবে। মানুষের সাথে ভালো অ্যাটিটিউড করতে হবে, ভালো টিম ওয়ার্ক দেখাতে হবে, মানুষের প্রতি সহনশীলতা দেখাতে হবে, তারপর তোমার ফ্রেন্ডের সাথে বা কলিগসদের সাথে ভালো বিহেভিয়ার থাকতে হবে, ঠিক আছে? ওভারঅল চিন্তা ভাবনা হতে হবে, একটা বড় কিছু অ্যাচিভ করো, ঠিক আছে? ক্ষুদ্র কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করবো না, বৃহত্তর উদ্দেশ্যের কথা চিন্তা করবো, ঠিক আছে? তো সেই রকম অ্যাটিটিউড বা অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ে। তো ওইটার প্রত্যেকটা ব্লুমস টেক্সোনমি এই স্টেজগুলো কিন্তু লেভেল ওয়াইজ একটা একটা লেভেল করে উপরের দিকে উঠছে। যেমন এই যে কগনিটিভ ডোমেন, দেখো এটা একটা স্টেয়ার্স এর মতো উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা নিচের স্টেয়ার্স। তার মানে রিমেম্বারিং, তুমি জাস্ট রিমেম্বার করলাম, কোনো কিছু শিখলাম, মনে রাখলাম, ঠিক আছে? এরকম আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝলাম, গ্র্যাপ করলাম নলেজটাকে, অ্যাপ্লাই করলাম, দেন তারপর অ্যানালাইসিস শিখলাম, দেন ইভ্যালুয়েশনও শিখলাম, যে কিভাবে অ্যানালাইসিস করে আমি আবার ওইটাকে কম্পেয়ার করে ইভ্যালুয়েট করতে পারবো, অ্যাসেস করতে পারবো, দেন কিছু একটা ক্রিয়েট বা সলিউশন বের করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে তোমার ব্লুমস টেক্সোনমি কগনিটিভ এর যে লেয়ারসগুলো, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে উপরেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এই ম্যাক্সিমাম লেভেলে পৌঁছানো সম্ভব কগনিটিভ এর মাধ্যমে। তো এইগুলো আমরা প্রত্যেকটা কোর্সের মাধ্যমে আস্তে 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 তোমাদের নলেজটাকে কিন্তু ডেভেলপ করা হয়, ঠিক আছে? তো এর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নলেজটা তোমরা পেয়ে যাও আস্তে আস্তে। তো গ্র্যাজুয়ালি তোমরা এটা আসলে অ্যাচিভ করেই ফেলো, তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর এটা কি সাইকোমোটর? তার মানে তোমরা যে ল্যাবে যেগুলো করছো, ল্যাবে কোনো একটা সেট আপ করছো, কোনো একটা সার্কিট সেট আপ করছো, মানাচ্ছো, ঠিক আছে? তারপর ওটা রেসপন্স দেখছো, মেকানিজম গুলা শিখছো, ঠিক আছে? তার মানে থিওরির সাথে ওটাকে তুমি রিলেট করছো, রাইট? তারপর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, তার মানে অ্যাকিউরেসি দেখছো কোন একটা সিস্টেমে, তাই না? অ্যাডাপ্টেশন, স্কিল ইজ স্ট্রংলি ডেভেলপড অ্যান্ড ক্যান বি মডিফাইড ইন ডিফারেন্ট সিচুয়েশন, তার মানে কি? তুমি তোমার স্কিলটাকে আবার অন্য এই যে এখান থেকে যা শিখলে অন্য একটা জায়গাতে তুমি ইয়ে করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, বা অ্যাডপ্ট করতে পারলা কেন, গ্র্যাপ করতে পারলে কেন। অরিজিনেশন, তুমি কোনো কিছু ক্রিয়েট করতে গিয়ে ওটাকে অ্যাপ্লাই করতে পারছো কেন। সাইকোমোটর ডোমেনও এভাবে করে স্টেপ বাই স্টেপ তোমার ব্লুমস টেক্সোনমি অনুযায়ী তোমার নলেজ স্কিলটা আস্তে আস্তে উপরের দিকে যায়, ঠিক আছে? সাইকোমোটরটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? স্কিলের সাথে রিলেটেড, ঠিক আছে? আর অ্যাফেক্টিভ ডোমেনটা হচ্ছে অ্যাটিটিউডের সাথে সম্পর্কে। এখানে অ্যাটিটিউড, সম্পূর্ণ অ্যাটিটিউড রিলেটেড ব্যাপারগুলো দেখো। প্রথমে আমি রিসিভ করছি, আমি টিচার কি বলছে আমি সেখান থেকে শিক্ষার চেষ্টা করছি, দেন আমি রেসপন্ড করছি, তার মানে আমি নিজে রেসপন্ড করছি এখন, যে আমি কি শিখলাম সেটার উপর আমি কথা বলতে পারছি, ঠিক আছে? ভ্যালু করছি, যে আমি নলেজটাকে ভ্যালু করছি, বা ওইটা দিয়ে আমি যে লার্নিং করলাম, যা শিখলাম, এটার মাধ্যমে কিছু মোটিভেশন আসলো আমার ভিতরে, কিছু তৈরি করার বা করার, যে আমি হ্যাঁ আমি যে নলেজটা গেইন করলাম এটা দিয়ে এটা করা যায়, ওটা করা যায়, ঠিক আছে? এরকম একটা কিছু ভ্যালু করা, অর্গানাইজেশন, সেগুলাকে গুছায় কাজ করা, ঠিক আছে? তারপরে ক্যারেক্টারাইজেশন, আউটকাম ভ্যালু দ্যাট উইল কন্ট্রোল দ্য আউটকাম অ্যান্ড বিহেভিয়ার, তার মানে নিজের ক্যারেক্টারের মধ্যে এমন কিছু ডেভেলপ করা যেটা তোমার আউটকামটাকে কন্ট্রোল করবে বা বিহেভিয়ারটাকে, তোমার বিহেভিয়ারকে কন্ট্রোল করবে, ঠিক আছে? তার মানে পজিটিভ অ্যাটিটিউড রাখা সবকিছুর প্রতি, নেগেটিভ না হয়ে যাও। এই হচ্ছে মোটামুটি যেগুলো আমাদের ব্লুমস টেক্সোনমি দেয়, কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর অ্যান্ড অ্যাফেক্টিভ ডোমেইন। তারপর আমরা যেগুলো প্রিয় বুঝি ওগুলো দিয়ে কি করি আমরা, এগুলা দিয়ে কিন্তু এই ব্লুমস টেক্সোনমি দিয়ে আমরা কোর্স আউটলাইনগুলো অফার করি। তার মানে আমরা চেষ্টা করি কম্বিনেশনটা এমন হোক যে আমাদের কোর্সের মাধ্যমে থিওরি কোর্স
থিওরি কোর্সে আমরা এগুলা কগনিটিভে যাচ্ছি, তারপর সাইকোমোটর দিয়ে সেকশনাল গুলা করছি, দেন তোমাদের অ্যাটিটিউড দেখছি, তোমরা কি করে রেসপন্স করছো, রিপোর্ট করছো, ঠিক আছে, সবকিছু অর্গানাইজেশন দেখছি, টিম ওয়ার্ক দেখছি, সব দেখে আমরা কিন্তু তোমাদের একটা ইভ্যালুয়েশন করছি। এগুলার মাধ্যমে ওই সিও গুলাকে আবার কি ম্যাপিং করা থাকে 12 পিওস, যেটা বাইরে থেকে রিকমেন্ডেড এবং ফিক্সড। এই ফিক্সড 12টা পিও কে আমরা ম্যাপিং করে ফেলি প্রোগ্রাম আউটকামকে। তো এই প্রোগ্রাম আউটকাম গুলাতে আর একটু ডিটেলে মানে ব্যাপারগুলো বোঝানো হয়েছে যে কোন লেভেলে আমার ওই কোর্স আউটকামের নলেজ গুলা ম্যাপিং হচ্ছে। যেমন পিও ওয়ান দিয়ে বোঝায় ইঞ্জিনিয়ারিং নলেজ, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ গুলা গেইন করি, ম্যাথমেটিক্স এর উপর, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, এগুলো যেগুলো আমরা জুনিয়ার লেভেলে যে কোর্স গুলা পাই ওগুলার মাধ্যমে আমাদের এই ফান্ডামেন্টাল নলেজ গুলো চলে আসে। তারপর আমরা কি করি, একটু আপার লেভেলে গিয়ে প্রবলেম অ্যানালাইসিস করতে শিখি, তাই না, আইডেন্টিফাই করি, ফর্মুলেট করি, রিসার্চ করি, অ্যানালাইসিস করি, ওকে। দেন পিও থ্রি কি ডিজাইন ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা কিন্তু আমরা কি করি সিও কে ম্যাপিং করি পিওর সাথে। তার মানে যখন তোমরা সিও গুলো অ্যাচিভ করে ফেলো তখন আলটিমেটলি তোমার এই পিওটাও অ্যাচিভ হয়ে যায়, তার মানে তুমি প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করো। ধরো ম্যাথে তুমি যখন ভালো মার্কস পাচ্ছ, ম্যাথমেটিক্সে ভালো পারফর্ম করছো, তখন তোমার পিও ওয়ানটা অ্যাচিভ হয়ে গেল, এরকম অনেকটা, কারণ ওই যে ওটার কোর্স আউটকাম এটার সাথে ম্যাপিং করা আছে। তো এখন ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশন, এগুলা সংক্ষেপে দেখলে বুঝতে পারছো যে কি বোঝানো হচ্ছে। ডিজাইন ডেভেলপমেন্ট বলতে যে কোনো সলিউশন তোমরা যখন ডিজাইন করছো বা ডেভেলপ করছো একটা সিস্টেম, ইনভেস্টিগেশন করতে পারছো, তার মানে কোনো একটা ডাটা কালেক্ট করছো, সেটাকে অ্যানালাইসিস করছো, ইন্টারপ্রেট করতে পারছো, দেন একটা ভ্যালিড কনক্লুশনে যেতে পারছো যে হ্যাঁ সিস্টেমে কি হলো, যে এরকম একটা কিছু হলো। যেমন ওহমস ল অনেক সময় প্রথমে কি দেখো, তোমরা ওহমস ল কে ভেরিফাই করো, তাই না, যে এটা কি লিনিয়ার কিনা বা এই ধরনের কিছু, তাই না, যে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে কিনা, প্রপোর্শনাল কিনা, এই ব্যাপারগুলো তোমরা কনক্লুশনে যেতে, প্রত্যেকটা কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু এই জিনিসগুলো শিখছো আস্তে আস্তে। তারপর মডার্ন টুল ইউজেস শিখছো, যেমন তোমরা ওখানে কি দেখো আস্তে আস্তে তোমরা পাওয়ার জেনারেটর, যেগুলো ফাংশন জেনারেটর বা বিভিন্ন টুলস এর সাথে পরিচিত হও, অসিলোস্কোপ, বিভিন্ন টুলস আস্তে 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 আমরা কিন্তু আরো আমাদের ল্যাবের টুলস এর বাদেও আমরা অনেক সফটওয়্যার টুলস এর সাথেও পরিচিত হয়ে যাই, ঠিক আছে, সিস্টেমের সাথে পরিচিত হওয়া, বিশেষ করে এগুলো আমরা ল্যাবে দেখি মডার্ন টুল ইউজেস গুলো। পিও সিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সোসাইটি, এখানে চলে আসলো একটা রেসপন্সিবিলিটি ব্যাপার, তার মানে তোমার অ্যাটিচিউড এর সাথে যেগুলো সম্পর্ক, এই তিনটা কিসের সাথে সম্পর্ক, অ্যাটিচিউড, তার মানে তুমি সোসাইটির প্রতি রেসপন্সিবল আচরণ করছো কিনা, তুমি যে জ্ঞানটা অর্জন করছো সেটা সোসাইটির ভালোর জন্য তুমি অ্যাপ্লাই করছো কিনা, বা তুমি কোনো খারাপ কিছু ডেভেলপ করার চেষ্টা করো, তুমি হ্যাকার করছো না, বা তুমি অন্য কিছু করছো না, ঠিক আছে, বা তুমি যখন পড়ালেখা করছো তুমি চিটিং করছো না, পরীক্ষা দেওয়ার সময় তুমি ফেয়ার ওয়েতে পরীক্ষাটা দিচ্ছ, এটা হচ্ছে তোমার সোসাইটির প্রতি তোমার রেসপন্সিবিলিটি। এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টালে এনভায়রনমেন্টের উপর কোনো খারাপ ইম্প্যাক্ট ফেলবে না তোমার নলেজটা, ঠিক আছে, এটাকে এনশিওর করতে হবে, এথিক্স থাকতে হবে, তার মানে তুমি এথিক্যালি আপরাইট থাকতে হবে, তুমি একটা জিনিস সবসময় অনেস্ট হতে হবে, রেসপন্সিবল সিনসিয়ার হতে হবে, কোনো ডিসঅনেস্টির আশ্রয় নেওয়া যাবে না, পরীক্ষার সময় ঠিক মতো পরীক্ষা দিতে হবে ফেয়ারলি, দেন তোমার যখন রিপোর্ট লিখবা কপি করা যাবে না, এই ব্যাপারগুলো এথিক্স এর সাথে জড়িত, ঠিক আছে। তারপর ধরো পিও নাইন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অ্যান্ড টিম ওয়ার্ক, এগুলো আমরা কি করি প্রজেক্ট, যখন আমরা বিভিন্ন ল্যাবে কাজ করি, আমরা টিমে কাজ করছি, এই ব্যাপারগুলো এখান থেকে পারফরমেন্স গুলো চলে আসে, এগুলোও অ্যাটিটিউডের অংশ, ঠিক আছে। টিম ওয়ার্ক, আমরা ফাইনাল ইয়ার প্রজেক্টেও টিম ওয়ার্ক দেখি, ঠিক আছে, এগুলো ফাইনাল ইয়ার প্রজেক্টে তাই খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কমিউনিকেশনটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা তোমার ডেভেলপ করবে কিনা, বা তুমি কথা বলতে পারো কিনা, তুমি ঠিক মতো কমিউনিকেট করতে পারছো কিনা, তোমার যে প্রবলেমটা তুমি এক্সপ্লেন করতে পারো কিনা, তুমি সুন্দর করে রিপোর্টটা লিখতে পারো কিনা, ঠিক আছে, এগুলো হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্স, এগুলো যেমন আমরা ফোর্থ ইয়ার প্রজেক্টে গিয়ে যখন একটা পুরো প্রজেক্ট আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়, তখন আমরা কি করি, প্রজেক্ট আমাকে ম্যানেজমেন্ট শিখতে হবে, আমার টিমের সাথে আমাকে কমিউনিকেট করতে হবে, প্রজেক্টের কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, দেন কাজটাকে ম্যানেজ করতে হবে, রাইট, আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে, এবং সেটার সাথে ফিনান্সও থাকে, কস্ট অ্যানালাইসিস করতে হয়, বা কস্টটা আমাকে মাথায় রেখে কাজ করতে হবে, যে আমার প্রজেক্টটা করবো বাট কিরকম খরচ হবে, সেই খরচটা মানে বেয়ার করার মতো অবস্থা আছে কিনা, আমার কাছে ফান্ডিং আছে কিনা, ওকে, এই ব্যাপারগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সের অংশে চলে আসবে। দেন লাইফ লং লার্নিং, লাইফ লং লার্নিংটা কি, যে সব সময় শেখার ইচ্ছা রাখতে হবে, কোনো শেখার কোনো শেষ নেই, বিষয়টাকে ইম্পর্টেন্স দাও, তার মানে আমি প্রত্যেকটা লেভেলে একে একে শিখে যাব, ঠিক আছে, কোনো শেখাকেই ছোট মনে করবো না, এই যে নিচের লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত গ্রাজুয়েশন হওয়া পর্যন্ত তুমি আস্তে আস্তে শিখবা, ইভেন গ্রাজুয়েট হওয়ার পরে যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখনও তোমাকে শিখতে হবে, তাই শেখাটাকে কখনো মনে করা যাবে না আমি সর্বজ্ঞানী, এটা কখনো ভাবা যাবে না, আমি সবসময় শেখার মধ্যে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি শিখব। তো এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দেওয়া এবং নিজেকে ওটাতে ইনভেস্ট করা,
এবং কাউকে ছোট না করা, যারা শিখছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আন্ডারস্টিমেট করা যাবে না, যে কেউ একটু কম জানে কেউ একটু বেশি জানে, সবাইকে সমানভাবে মূল্যায়ন করা যে তার লেভেলে সে শেখার চেষ্টা করছে, ঠিক আছে? ওকে, এই বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে। এই গেল তোমার পিও, 12টা পিও ব্যাপারে যেটা ছিল। সিওপিও ম্যাপিংটা যেভাবে করা হয়, যেমন একটা থিওরিটিক্যাল কোর্সের একটা এক্সাম্পল এখানে, যে তোমাদেরকে যে কোর্স আউটলাইন গুলো শেয়ার করা হয় ওখানে তোমরা এই ধরনের অনেক দেখেছ ইনশাল্লাহ মনে হয়, যে সিওর সাথে পিও কিভাবে ম্যাপিং করা থাকে। এখন হয়তো দেখলে তোমরা বুঝতে পারবা যে পিওটা কি। এখন যে 12টা পিওর সাথে যে কথা বললাম, এর মধ্যে ধরো প্রথম সিওটা বা কোর্স আউটকামটা এই পিও ওয়ান এর সাথে ম্যাপিং করা আছে, তার মানে নলেজ, এটা এই দুইটার মাধ্যমে আমি নলেজ গেইন করবো। দেন আমি অ্যানালাইসিস শিখবো, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস শিখবো। দেন আমি ধরো আরো কিছু অ্যাচিভ করবো, যেমন থার্ড নাম্বারটা ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, ঠিক আছে, এগুলা অ্যাচিভ করবো, ঠিক আছে। এই সিও গুলোর মাধ্যমে আমার এই পিও গুলো অ্যাচিভ হয়ে যাবে, এবং সেটা কোন ডোমেনে পড়েছে, যেহেতু থিওরিটিক্যাল কোর্স এটা আমার কগনিটিভ ডোমেনে বিভিন্ন লেয়ারে আছে, ঠিক আছে, এগুলো লোয়ার লেয়ারে আছে আর এটা আপার লেয়ারে 4-5, এগুলো ঠিক আছে। এগুলো তোমাদের এন্ড আসলে খুব ডিটেল বোঝা দরকার না, এটা টিচাররাই ডিজাইন করেন অনেক কিছু চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কোর্সটাকে ডিজাইন করেন, তারপর তোমাদের আউটকাম থেকে আবার ইমপ্রুভ করার চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোর্সে যেমন দেখালাম এরকম সেশন আনে। এখানে দেখো খেয়াল করো, এটা কগনিটিভ, এটা কোন ডোমেনে গেছে, সাইকোমোটর ডোমেন, CAPটা হচ্ছে কগনিটিভ অ্যাফেক্টিভ সাইকোমোটর, ঠিক আছে, ব্লুমস ট্যাক্সোনমি। কগনিটিভ হচ্ছে থিওরিটিক্যাল কোর্সে যে নলেজটা গেইন করি তা, অ্যাফেক্টিভ হচ্ছে অ্যাটিটিউড, আর পি হচ্ছে সাইকোমোটর, তার মানে আমি যেগুলো স্কিল ডেভেলপ করছি সেগুলো আমরা ল্যাবের কোর্সে গুলা ক্ষেত্রে করার সুযোগ পাই, তাই না, সাইকোমোটর ডোমেন। তো এভাবে করে ম্যাপিং করা থাকে। 8টা নলেজ প্রোফাইল আমাদেরকে টাচ করতে হয়, তার মানে তোমাদের নলেজটা যে গেইন করছো এটা কোন লেভেলের নলেজ। আমরা তো কগনিটিভকে নলেজ বলছি, তাই না, কগনিটিভ নলেজ। কগনিটিভে আবার এই নলেজ আবার 8টা ভাগ করা হয়েছে, যে কোন লেভেলের নলেজ, সেটা নেচারাল সায়েন্স এর উপর, ম্যাথমেটিক্স এর উপর, না ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর উপর নলেজ, এটাকেও ক্যাটাগোরাইজ করা হচ্ছে 8টা ক্যাটাগরিতে, ঠিক আছে। তো যেমন এই কোর্স গুলো দিয়ে আমরা K1টা কভার করি, ফিজিক্স কেমিস্ট্রি ফাইনাল ইয়ার করি, এভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে তোমাদের বিভিন্ন যে নলেজ প্রোফাইল গুলো টাচ করা হয়, ঠিক আছে। তার মানে তোমাদের নলেজ যে গেইন করবো আমি কগনিটিভ ডোমেনে, সেটাও কিন্তু এক একটা তোমার নলেজ প্রোফাইলের সাথে সম্পর্ক। তো এখানে কিছু কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কথা লিস্ট করা আছে, যেটা স্যার আরো ডিটেইলে তোমাদের এক্সপ্লেন করবেন, তো এটা আমি এত এক্সপ্লেন করবো না। এই লেভেলগুলোর মধ্যে যে কোনো হয়তো 2-3টা আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে অ্যাড্রেস করা হয়, ঠিক আছে। যে কোর্সগুলো রিকমেন্ডেড কোর্স নর্মালি প্র্যাকটিসে যেগুলো দেখা যায়, যে ডিজাইন প্রজেক্ট, যেমন তোমাদের স্যাররা যেগুলো প্রজেক্ট দিচ্ছেন সেগুলো নিশ্চয়ই তারা কোনো ইন্ডাস্ট্রির বেস্ট প্রবলেমকে আইডেন্টিফাই করে তারা কিন্তু ডিজাইন প্রজেক্টগুলো তোমাদেরকে অ্যাসাইন করে, কোনো একটা প্রবলেম সলিউশন করতে পারে। ফাইনাল ইয়ার প্রজেক্টেও তাই করা হয়। তারপর ইন্ডাস্ট্রিতে তোমাদের অ্যাটাচমেন্ট বা কখনো যদি ভিজিট করো ওখানে কিছু দেখেও তোমরা কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারো, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, ওটার উপরে কাজ করতে পারো। ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স, ওখানেও তোমরা অ্যানালাইসিস করতে কোনো করতে করতে ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে ফেলতে পারো, যে হ্যাঁ স্যার এটা তো এরকম না ওরকম হওয়া উচিত, তাহলে তুমি ওটার উপর নিজে কিন্তু একটা কিছু আইডেন্টিফাই করে ওটা নিয়ে অ্যানালাইসিস করতে পারো। ওটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস করার যে ক্ষমতাটা তুমি ডেভেলপ করছো তোমার এডুকেশনের মাধ্যমে, সেটাই হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তো এই প্রবলেম অ্যানালাইসিসের স্কিলটা তোমার মধ্যে আলটিমেটলি কোর্স গুলার মাধ্যমে আস্তে আস্তে ডেভেলপ করে, ঠিক আছে, এই কোর্স গুলাতে ইমপ্লিমেন্ট করা হয়। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস হচ্ছে আসলে কমিউনিকেশন স্কিল, যে তুমি যে ইঞ্জিনিয়ারিং নলেজ গেইন করলা সেটাকে তুমি কমিউনিকেট করতে পারছো কিনা, বা অন্যদেরকে দিতে পারছো কিনা, তুমি তোমার টিমমেটসদেরকে বুঝিয়ে বলতে পারছো কিনা, বা টিচারকে তুমি এক্সপ্লেইন করতে পারছো কিনা যখন তিনি তোমার কাছে জিজ্ঞেস করছেন, তখন তুমি তাকে বুঝিয়ে বলতে পারছো কিনা, বা প্রেজেন্টেশন স্কিল, ওকে, বা তুমি রিপোর্টটা সুন্দর করে লিখতে পারছো কিনা, বুঝিয়ে বলতে পারছো কিনা, এগুলো সব তোমার কমিউনিকেশন স্কিল। তুমি যে ইঞ্জিনিয়ারিং শিখলে ওইটা অ্যাক্টিভিটিসে দেখানো, তার মানে তোমার পারফরমেন্স দিয়ে, তোমার অ্যাক্টিভিটিস দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে, কথা দিয়ে প্রুভ করা যে আমি এটা শিখতে পেরেছি, ওকে। এটা লেভেলও অনেকগুলো লেভেল আছে, যে রিসোর্সের সাথে যেমন জড়িত, যেমন তুমি মার্কেটে অনেক কিছু রিসোর্স কেনাকাটা করতে যেতে পারো, মার্কেটের লোকজনের সাথে তুমি কিভাবে বুঝিয়ে বলবে যে তোমার কি লাগবে, এই ব্যাপারগুলো কমিউনিকেশন স্কিলের আকারেই পড়ে, ঠিক আছে। তো এগুলো স্যার আরো ডিটেলে যেহেতু বলবেন আমি আর ডিটেলে যাচ্ছি না। কমিউনিকেশন স্কিলের সাথে তোমার এই PO10 মানে কমিউনিকেশনের যে প্রোগ্রাম আউটকাম, PO10টা তোমার এই এই এর সাথে রিলেটেড, উইথ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড, ঠিক আছে। তো যেহেতু আমরা কমিউনিকেশন স্কিলটা PO10 এর মাধ্যমে অ্যাচিভ করি, তাই PO10 কে সবসময় আমাদের এই অ্যাক্টিভিটিস এর সাথে ম্যাপিং করা হয়। তো এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসও এই কোর্সগুলোর মাধ্যমে আমাদের অ্যাড্রেস করা হয়।
ফাইনাল ইয়ার প্রজেক্ট ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট এগুলোর মাধ্যমে আমরা নর্মালি অ্যাড্রেস করি। তো এই হচ্ছে আমার তরফ থেকে মোটামুটি যা বোঝানো ছিল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর বাকি টপিক গুলা আমাদের স্যার রেস্ট অফ দ্য থ্রি টপিক্স উইল বি কভার বাই হিম। তো আমি স্টুডেন্টদের তোমাদের তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এখন বলতে পারো। এ ব্যাপারে যদি কোথাও কোনো কনফিউশন থাকে যে হোয়াট ইজ কবি সিও কি পিও কি হোয়াট ইজ নলেজ প্রোফাইল, কেউ রেসপন্স করছে না, তার মানে আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। তবে স্যার আরো ইন্টারঅ্যাক্টিভ ভাবে সেশনটা নেবেন, আমি এর আগে তো দেখেছি। তো ইনশাল্লাহ স্যার আরো ভালোভাবে সুন্দর করে চাই বলতে পারবো। স্যার স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, প্রফেসর ডক্টর এটেসান স্যার, স্যার আপনি যদি একটু বাকিটা কন্ট্যাক্ট করেন স্যার। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের হেড স্যারকে স্যার ধন্যবাদ, ডক্টর উম্মেকে স্পেশালি ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এবং ওবির ব্যাপারে তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ডিসকাস করেছেন। তো তোমরা আর এখানে সিনিয়র স্যার যারা কেউ থাকে তাদেরকেও ধন্যবাদ, আর তোমাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, তোমরা এই রোজার মধ্যে কষ্ট করে উপস্থিত হয়েছ। তো এখানে যেটা বলতে বলা হয়েছে থিসিস সম্পর্কে সেটা বলবো, তার আগে তোমাদের ওবির ক্ষেত্রে আহসানুল্লাহর সিচুয়েশনটা হেড স্যারও কিছু হয়তো বলেছেন, তো বলি যে আহসান আমাদের যে অনারেবল ভিসি স্যার কয়েকদিন আগে মারা গেলেন শফিউল্লাহ স্যার, উনার আমলেই প্রথম ম্যাডাম যে কথাটা ব্লুমস ট্যাক্সোনমি কথাটা বলতেছিলেন, এই সমস্ত জিনিসের কনসেপ্টটা ট্রেনিং এর জন্য আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের টিচার সাফায়াত এবং আরেকজন অন্য ডিপার্টমেন্টের টিচারকে বিদেশে পাঠানো ওরা ট্রেনিং নিয়ে আসে। তো তারপরে ওবি নিয়ে কয়েক বছর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডক্টর আনিসুল হক স্যার আমাদের ইউনিভার্সিটিতে আসেন, তারপর বর্তমানে ইয়ার ভিসি আইইউটি ভিসি মিস্টার রফিকুল সাহেব আসেন। তো ইনারা এসেও আমাদেরকে যথেষ্ট এনলাইটেন করেন, আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরকে আমরা ইন্সপায়ার্ড হই। তা কিন্তু তারপরে 2019 থেকে এটার প্রসেসিং শুরু হয়, এবং প্রসেসিং মানে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে আমাদের ফ্যাকাল্টিদের বিভিন্ন রকম ট্রেনিং, ফ্যাকাল্টিদের বিভিন্ন রকম ডকুমেন্টেশন, এ ব্যাপারে আমাদের সবাইকে কোঅর্ডিনেট করেন, সব ডিপার্টমেন্টকে একসাথে কোঅর্ডিনেট করেন ডক্টর মাজহার মেকানিক্যালের। উনারও পাস্ট এক্সপিরিয়েন্সের ভিত্তিতে উনি বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেন, শেয়ার করেন এবং আমাদেরকে এভাবে তৈরি করতে থাকেন, আমরা কোর্স আউটলাইন এগুলো তৈরি করতে থাকি। আর আমাদের ডিপার্টমেন্টাল পর্যায়ে ডক্টর তারেক আজিজ, ও ছিল প্রথম কোঅর্ডিনেটর এবং ওর হাত ধরেই আমরা সবাই আসলে শিখি মোটামুটি। ও ডিপার্টমেন্টাল অনেক ওয়ার্কশপ নেয়, ফ্যাকাল্টিদেরকে এনলাইটেন করে, এবং এবং একটু আগে বলল কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই এটার উপরেও ও অনেকগুলো ওয়ার্কশপ করেছে, এবং ও কিন্তু আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিল বায়োটের একজন এভালুয়েটর। ওই স্টেজ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে কিন্তু সবচেয়ে রিসোর্স পার্সন হচ্ছে তারেক আজিজ, আজকে থাকলে ভালো হতো, তবে নিশ্চয়ই ও ভবিষ্যতে ওবি রিলেটেড যে সমস্ত ওয়ার্কশপ হবে তোমাদের, ধরো তোমাদের তো 4-1 কে বলা হচ্ছে আজকে আর 4-2 কে, তো বাকিরা তো বাকি রয়ে গেছে, নতুন ব্যাচ যারা আসবে এদের ব্যাপারে নিশ্চয়ই ডক্টর উম্মে অর্গানাইজ করবে স্টুডেন্টদের টার্গেট করে, হেড স্যারেরও সেরকম টার্গেট আছে। তো এটা যখন করবে তখন নিশ্চয়ই ডক্টর তারেক এখানে কন্ট্রিবিউট করবেন। ডক্টর তারেকের পরে পরম্পরায় ডক্টর ববি বড়ুয়া কোঅর্ডিনেটর হয় এবং এখন ডক্টর উম্মে, প্রত্যেকেই তাদের প্রচুর পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম করে ডিভোশন দিয়ে কাজ করে যাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ, তাদের হাত ধরেই আমরা আসলে এতদূর আসছি। এখন কিন্তু স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হচ্ছিল না, আজকে প্রথম, এবং তোমরা 4-1 হিসেবে তোমাদের সাথে আমার একটা থিসিস নিয়ে ডক্টর পাকি স্যারের নির্দেশে আমার একটা প্ল্যান ছিল করার, তো তারপরে তারপর থিসিস কমিটি থেকে আমাকে আবার হলো রিলিজ হলাম, তো এই সমস্ত কারণে জিনিসটা আটকে গেছে, তারপরে আজকে আবার সুযোগ হয়েছে তোমাদের সাথে একটু ইন্টারাকশন করার। তো সেজন্য ডক্টর উম্মেকে ডক্টর হেড স্যারকে ধন্যবাদ। তো আজকে যেটা শুরু করব, আমি যদি শেয়ার স্ক্রিনে যাই প্রথমে বলবো যে এই ডকুমেন্টসটায় যাব, যে আমি কেন আজকে এটার সাথে রিলেটেড করতে পারছি আমার নিজেকে, যে আমি আমি ওই যে ডক্টর তারেক আজিজের কথা বললাম ওইরকম আমিও কয়েকটা কনফারেন্স ওয়ার্কশপ পার্টিসিপেট করেছি, যদিও এভালুয়েটর পর্যায়ে আমি এখনো যাইনি, তারেক আমাদের মধ্যে সবচেয়ে এখানে
লেভেল হাই। আর মাজার সাহেব এবং তারেক আজি এরা আমাদের ডিপার্টমেন্টাল অনেকগুলো ট্রেনিং নিয়েছে, বাইরে থেকেও আসছেন। তো এই এই ব্যাপারে আমরা ওবি নিয়ে আমি একটু একটু জানি জেনেছি, এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড। আর থিসিস সুপারভিশন করছি অনেকদিন ধরে, 16 বছরের বেশি, কাজে থিসিস নিয়েও কিছু করেন। আর বাকি স্যার হেড স্যার হওয়ার পরে আমাকে থিসিস কমিটির একটা কনভেনার করেন, তো সেখানেও পার্টিসিপেট করে থিসিস নিয়ে কিছু ডকুমেন্টেশনের কাজে আমরা করেছি। এবং সেখানে আমাদের ডক্টর সত্যেন স্যার বা প্রফেসর সত্যেন স্যার হেড স্যার ওনারাও আমাদের সাথে সহযোগিতা করেছে, ডক্টর উম্মেহানি এবং তার গ্রুপ, সবাই মিলে আসলে ডকুমেন্টেশন গুলো হয়েছে। তো সেই ডকুমেন্টস গুলোর মধ্যে প্রথম ডকুমেন্টস যেটা, সেটা হচ্ছে ম্যাডাম যেটা বললো কোর্স আউটকাম, কোর্স আউটলাইন। তো কোর্স আউটলাইন এই ফাইলটা থাকে, এই ফাইলটার মধ্যে একটা অংশ হচ্ছে সিনপসিস। তো সিনপসিস হচ্ছে তোমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু এরকম কোর্স আউটলাইন আছে, তো তার মধ্যে একটা সিনপসিস আছে, এটা সিলেবাসের পার্ট, সিলেবাসে যেভাবে লেখা আছে এটা এখানে সেভাবেই লেখা আছে। ইন দিস কোর্স স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু আন্ডারটেক এ মেজর হার্ডওয়্যার অর সিমুলেশন বেসড প্রজেক্ট। আমাদের এই ডিপার্টমেন্টাল টার্গেট হচ্ছে আমরা হার্ডওয়্যার নিয়েও কাজ করতে পারি, সিমুলেশন নিয়ে কাজ করতে পারি, ডিপেন্ড অন সুপারভাইজার এবং ফ্যাসিলিটি আর কি। এবং কি ফিল্ডে, ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, দ্য অবজেক্টিভ ইজ দ্য ডিজাইন অ্যানালাইসিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন, কোনো একটা সলিউশন বের করা আর কি, সেটা ডিজাইন করে অ্যানালাইসিস করে ডেভেলপমেন্ট করে বিভিন্ন করা যেতে পারে। দিস কোর্স উইল প্রোভাইড অ্যান অপরচুনিটি টু ডেভেলপ ইনিশিয়েটিভ, সেলফ রিলায়েন্স, ক্রিয়েটিভ অ্যাবিলিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। তো দি রেজাল্ট মাস্ট বি সাবমিটেড ইন এ কম্প্রিহেন্সিভ রিপোর্ট, এটা বলতে বোঝাচ্ছে তোমরা শেষে ফোর টু শেষে থিসিস দিবা। এবং আমি আমার আমার যে থিসিস গ্রুপগুলো আছে 4-1 এবার ওদেরও আমি রিপোর্ট নিচ্ছি। এবং আমি আগে ওই 16 বছরে যে সমস্ত থিসিস সুপারভিশন করেছি সবসময় 4-1 আমি একটা রিপোর্ট নেই, রিপোর্টের ভিত্তিতেই আমি গ্রেডিং করি এবং তাদের পারফরমেন্সও দেখি। তো সেই রিপোর্টের মধ্যে কি কি থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ড্রয়িং থাকে, চার্ট থাকে, বিবলিওগ্রাফি এটসেট্রা থাকে। তোমাদের ক্ষেত্রে তোমরা হচ্ছে 4-1, কাজে তোমাদের হাতে এখন তোমাদের সুপারভাইজাররা বলবে রিপোর্ট দিতে হবে কি না হবে, সেটা তোমরা ডিল করো। আর 4-2 তে থাকবা তখন টাইম মতো থিসিস গুলো দিবা, কারণ আমাদের একটা প্রবণতা আছে যে থিসিসটা ম্যাডাম বোধহয় বললো যে সিরিয়াসলি নেওয়া হয় না, এবং শেষের দিকে দেখা যায় যে পাস টাস করে বের হয়ে গেছে থিসিস এখনো শেষ করতেছে না, এরকম হয়ে যায়, মানে রিপোর্টটা দিচ্ছে না, 1-2 মাস চলে যাচ্ছে। তো তারপরে আমাদের গত 2-3 বছর ধরে এক মাসের মধ্যেই কাজ শেষ করে ফেলা হয়, মানে এক মাস বলতে আমি বুঝাচ্ছি পরবর্তী সেমিস্টারে 1 মাস, মানে তোমরা যখন 4-2 শেষ করবা তারপরে 1 মাসের মধ্যেই কিন্তু থিসিসটা শেষ করা হয়। কিন্তু এবারে যারা 4-2 তাদের জন্য এটা একটু ইয়া হচ্ছে, কারণ তাদের আবার বিসিএস পরীক্ষা আছে, তো কাজে কে তাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। তোমাদের সময় এরকম কোনো কিছু থাকতে পারে, তোমরাও টাইম মতো এখনো যদি কাজ করে রাখো থিসিসের রিপোর্টের কাজটা যদি অর্ধেক এখনই হয়ে থাকে কিছু হতে, মানে তোমরা অনেকেই রেফারেন্স স্টাডি করেছো, লিটারেচার রিভিউ করেছো, ওগুলাকে সামারাইজ করে এখনই লিখে ফেলতে পারো, কাজে তোমাদের কিন্তু 4-2 কাজটা, থিসিসের ফাইনাল কাজটা কিন্তু আগেই থাকবে তাহলে। আচ্ছা, আর হচ্ছে অ্যালং উইথ আদার ডেলিভারেবল ইফ অনলি ইউজ অফ লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস ইন ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত কথাবার্তা আছে। তারপরে এগুলো হচ্ছে সেমিস্টার টেমিস্টার। এরপর হচ্ছে কোর্স আউটকাম, এই থিসিসের কোর্স থেকে, মানে যে ধরো তোমাদের 40টা থিসিস আছে, 15 জন সুপারভাইজার আছে, সবগুলো মিলে যে এই কোর্স থেকে কি কি আউটকাম আসবে, সব স্টুডেন্ট মিলে একটা কোর্স আউটকাম আসবে, যে কোর্স আউটকাম 1 থেকে কোর্স আউটকাম 12। ম্যাডাম একটু আগে বলেছে যে আমাদের বায়েটের যে ডিরেকশন, ওয়াশিংটন অ্যাকর্ডের যে ডিরেকশন, আমাদের ইউনিভার্সিটির যে ডিরেকশন, তা অনুযায়ী আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টেরও প্রোগ্রাম আউটকাম হচ্ছে 12টা। তো এই 12টা প্রোগ্রাম আউটকাম যদি তুমি দেখো, এখানে আমি যেটা বলতে চাই এই যে এখানে এখানে প্রোগ্রাম ম্যাডাম যেগুলো বলেছে ওগুলো, প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, কিন্তু এটা ওয়াশিংটন অ্যাকর্ডে এখানে WA এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু 1 সিরিয়ালটা ঠিকই আছে। আবার আমাদের বায়েট যেটা IB-র একটা অর্গানাইজেশন, সে বায়েট কিন্তু বলছে এটাকে এ, কিন্তু এ মানে আসলে 1ই, এরপরে BB হলো 2, 3 C হলো 3, এভাবে। তো আমরা আমাদের ইউনিভার্সিটি ধরবো PO-1 থেকে PO-12। এখন যদি আমরা সেই আমাদের কোর্স আউটলাইনে যাই, তাহলে PO-1 হচ্ছে আসলে ওই তোমার আমাদের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আউটকামের প্রথম আউটকাম। আচ্ছা, তারপর দ্বিতীয়টা হচ্ছে 2। তো ম্যাডাম তোমাদের এটা বলছে যে, এবং হেড স্যারও বলছে বোধ হয় যে, থিসিস থেকে সবগুলো আউটকামই বের করে আনা সম্ভব। তো কাজেই এই অন্যান্য কোর্সে তোমাদের হয়তো দেখবা যে 4টা বা 5টা আউটকাম আছে, কিন্তু
থিসিস কোর্সটাতে আমরা 12টা আউটকামকে ইনকর্পোরেট করেছি এবং এই ডকুমেন্টেশনটা আমাদের এই 2021-ই করা হয়েছে। তো সেই প্রোগ্রাম আউটকামগুলোকে আবার তোমাদের সুবিধার জন্য হেড স্যারের সহযোগিতা এগুলোকে সিরিয়ালটা সেম রাখা হয়েছে ও ওবি কমিটির সহযোগিতা, যে পোস্ট প্রোগ্রাম আউটকাম ওয়ান মানে থিসিসের কোর্স আউটকাম ওয়ান, প্রোগ্রাম আউটকাম ফোর মানে থিসিসের কোর্স আউটকাম ফোর, এভাবে সিরিয়াল রাখা হয়েছে। এখন এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি একটু হালকা করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে নলেজ কে অ্যাপ্লাই করা শিখা, এটা পারতে হবে তোমাদেরকে। নলেজ কিসের নলেজ? সায়েন্স, বিজ্ঞান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং, এবং কি জন্য টু সলভ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই নলেজ গুলো। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অ্যানালাইজ করতে পারবে, অ্যানালাইজ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। একটা প্রবলেম পেলে থিসিসে তো কোনো একটা প্রবলেম কি নিয়ে সলভ করার চেষ্টা করতাম, তো সেটা কনক্লুশন আসতে চেষ্টা করতো, সলভ করতে চেষ্টা করতো। তো সেটা সলভ করতে হলে অ্যানালাইজ করবা কিসের ভিত্তিতে? তোমার হাতে অস্ত্রশস্ত্র কি? অস্ত্রশস্ত্র হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এগুলোর উপর ভিত্তি করে তুমি ওই জিনিসটাকে অ্যানালাইজ করবে। তাহলে অবশ্যই থিসিসে অ্যানালাইজ করা সম্ভব এবং থিসিসে ওই তোমার নলেজটা অ্যাপ্লাই করা সম্ভব এই ফিজিক্স, সায়েন্স, ম্যাথমেটিক্স। তিন নাম্বারটা হচ্ছে ডিজাইন, অ্যানালাইজ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা অবশ্যই থিসিসের একটা পারফেক্ট, তুমি কিছু না কিছু ডিজাইন করছোই। আর চার নম্বর হচ্ছে আইডেন্টিফাই রিসার্চ অবজেক্টিভস, এটা তোমরা 4-1-এর শুরুতে তোমাদের টিচাররা, তোমাদেরকে সুপারভাইজাররা তোমাদেরকে ব্যস্ত রাখছেন যে সমস্ত কাজে, তার মধ্যে একটা প্রধান কাজ ছিল বিভিন্ন লিটারেচার রিভিউ করা, যে টপিকসটা নিয়ে কাজ করছো সে সম্পর্কে ইন্টারনেট থেকে, ওয়েবসাইট থেকে অনেক রকম ডকুমেন্টেশন দেখছো, অনেক পেপার পড়েছো, স্টাডি করেছো, ওই পয়েন্টগুলো হচ্ছে তোমার CO4 তথা PO4। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে মডার্ন টুলিপস। তুমি এখন কোভিড এর মধ্যে হয়তো বাসায় বসে সব সবাই মোটামুটি সফটওয়্যার দিয়ে কাজ করছো হয়তো, তাহলে যে সফটওয়্যারটা নিয়ে কাজ করছো সেটা হচ্ছে তোমার একটা মডার্ন ইঞ্জিনিয়ারিং টুলস, এবং এ ধরনের হার্ডওয়্যার নিয়ে যদি কাজ করা সম্ভব হয় পোস্ট কোভিড এ নিউ নর্মাল সিচুয়েশনে কখনো যদি আবার সম্ভব হয়, বা এখনো যদি কেউ চুপে চাপে করে থাকে, তো তারাও কিন্তু এই হার্ডওয়্যারটা নতুন কোনো টুল ইউজ করতে পারে। আর 6, 7, 8 এই তিনটা হচ্ছে তোমার হচ্ছে কিছুটা যে কোনো প্রজেক্টের এই জন্য টার্গেটই কিন্তু সমাজকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রজেক্টটা আসে আর কি, কাজে একটা সোশ্যাল ইমপ্লিকেশন অবশ্যই থাকবে, এবং তোমার প্রজেক্টের সলিউশনটাকে তোমার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব টেকসই করা এবং পরিবেশের জন্য সেটা যাতে কোনো রকম ক্ষতিকর না হয় এরকম একটা জিনিস তৈরি করা, ঠিক আছে। তো এই 6-7 এটা হচ্ছে। আর 8 নম্বরটা হচ্ছে এথিক্যাল, তোমার প্রজেক্টের কাজটা অবশ্যই এথিক্যালি প্রেজেন্ট করতে হবে। তুমি প্রেজেন্ট করার কারণে তোমার কাজ থেকে শুরু করে প্রেজেন্ট পর্যন্ত সবকিছু এথিক্যাল হতে হবে, কারণ তুমি যখন কাজ করবে তখন আরেকজনের কাজ কপি করে দিলে হবে না, আবার তুমি যখন সেটা রিপোর্ট লিখবা, প্রেজেন্টেশন লিখবা, তখনও সেটা কারোটা কপি করা যাবে না। আমাদের গত সেমিস্টার থেকে একটা সফটওয়্যার আসছে টার্নিটিন, এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের টিচাররা তোমাদের এই ডকুমেন্ট গুলা চেক করতে সম্ভব, এটাকে প্ল্যাগারিজম হচ্ছে কিনা, অন্য জায়গা থেকে কপি পেস্ট হচ্ছে কিনা, তো এবং তোমরা তোমাদের টিচারদের সাথে ফিডব্যাক করে করে এই জিনিসগুলাকে রেকটিফাই করবা যাতে কপি না হয়, কারণ কপি করা অন্যের জিনিসকে মেরে দেওয়া এটা কিন্তু আসলে কোনো স্মার্টনেস না, এটা হচ্ছে তোমাকে নিজের একটা অরিজিনাল জিনিস যদি বের করতে পারো, নিজের যদি অরিজিনাল ভাবে রিপোর্ট করো, নিজে অরিজিনাল নিজের ভাষায় লেখো, দ্যাট ইজ মোর কমফোর্টেবল, এবং সেটা তোমার নলেজকে এনরিচ করবে, আর কপি পেস্ট করলে তোমার নলেজটা বাড়বে না খুব একটা এই। আর তারপর হচ্ছে টিম ওয়ার্ক, থিসিসে মানে এবং ল্যাব ল্যাবে যে কাজগুলো করো সবকিছুতে কিন্তু টিম ওয়ার্ক লাগে, তো এটা তো অবশ্যই প্রজেক্টে লাগছে। কমিউনিকেশন স্কিল, এটা সম্পর্কে ম্যাডাম অনেক বলছে, যেটা আর বলতেছি না। আর প্রজেক্ট এফিসিয়েন্টলি, ওই যে টাকা পয়সার ব্যাপার স্যাপার, এবং তোমাদের টাইমের ম্যানেজমেন্ট, 4-1-এ একটু কাজ করবো, 4-2-তে একটু কাজ করবো, এবং টার্গেট অনুযায়ী কাজ করতে পারলাম কিনা, এগুলো হচ্ছে আরেকটা টার্গেট। আর এই যে লাস্টে যেটা, এই যে লিটারেচার রিভিউ, যে লাইফ লং লার্নিং এর সাথে কিছুটা রিলেটেড, তো এটাও তোমার ম্যাডাম অনেক বলছে, এটা বলছি না। এখানে যে ডোমেনগুলো দেখো ম্যাডাম, মানে কগনিটিভ ডোমেন বলছে, তো প্রথম 7টাই কিন্তু কগনিটিভ ডোমেনের সাথে রিলেটেড, এর মধ্যে সবচেয়ে হায়েস্ট লেভেলে যাচ্ছে হচ্ছে কোর্স আউটকাম 3, ডিজাইন। ম্যাডাম দেখালো না ধাপে ধাপে 6টা স্টেপ, তো ডিজাইন হচ্ছে 6 নম্বর, সবচেয়ে উপরের স্টেপ কাজে ডিজাইন, সেটা অ্যানালাইজ হচ্ছে 4 নম্বর স্টেপ, এটাও এটাও বেশ হাই লেভেল। তারপর হচ্ছে রিসার্চ অবজেক্টিভ, স্কোপ, মেথোডোলজি, এগুলো বের করো, যে রিসার্চে রিভিউ করছো, পেপার পড়ছো, পড়ে তুমি একটা কনক্লুশনে আসতেছো, এই কনক্লুশনে আসতে হলে তোমার অবশ্যই একটা হায়েস্ট লেভেলে যেতে হচ্ছে, বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হচ্ছে, কাজে তুমি এখানে 4 নম্বর লেভেলে যাচ্ছ। আরেকটা হচ্ছে এথিক্স এর ব্যাপারটাও, কিন্তু সোশ্যালের সোশ্যাল এবং ইথিক এর পরিবেশে, এই দুটাকেও বেশ হাই লেভেলে ধরছে, তোমার মধ্যে ওই লেভেলের জ্ঞান থাকলেই, ওই লেভেলের সক্ষমতা থাকলেই তুমি কিন্তু সোশ্যাল ইমপ্লিকেশন বুঝবা, পরিবেশের প্রতি ক্ষতিকরটা বুঝবা, তাই না?
নিচের লেভেলের লোক হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, কিন্তু হায়েস্ট লেভেলে গেলেই তখন এটা পারা যাবে। আর হচ্ছে এথিক্যাল ব্যাপারটা, সেটাকে এথিক্সের সাথে তোমার ওই যে অ্যাটিচিউডের ব্যাপার আছে, কাজে ওটা এফেক্টিভ ডোমেনে ওটাকে ফেলা হয়েছে 3 নম্বরে। আর টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিল এগুলোকে সাইকোমোটর ডোমেনে রাখা হয়েছে, এই তো। আর এই বাকিগুলো লিটারেচার রিভিউটা কিন্তু বেস্ট হাইয়েস্ট লেভেলে চলে গেছে। এই হলো তোমাদের 12টা কোর্স আউটকাম। এরপরে ম্যাডাম তোমাদের আরেকটা জিনিস দেখাইছেন, সেটা হচ্ছে নলেজ প্রোফাইল বলছেন, তো এটার সাথে কোর্স আউটকামকে রিলেট করা হয়েছে। কোর্স আউটকাম ওয়ানটা এখানে K1 থেকে K4, এই 4টা কে হচ্ছে, K1টা থেকে K4 এর যে ব্যাখ্যা সেটা ম্যাডাম মনে হয় দিয়েছে। তারপরে আমি একটু বলতে চাই, K1 থেকে K4, K1টা হচ্ছে ন্যাচারাল সায়েন্স আর K2 হচ্ছে ম্যাথমেটিক্স, বিজ্ঞান আর গণিত, K3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, K4 হচ্ছে স্পেশালিস্ট নলেজ। তার মানে ট্রিপলি রিলেটেড ফান্ডামেন্টালস গুলা হচ্ছে K3 এর মধ্যে পড়বে, আর স্পেশালিস্ট নলেজ যেমন আর একটু ডিপে যদি যাও তখন সেটা K4 এর মধ্যে পড়বে। আর K5টা হলো ডিজাইন, ঠিক আছে। তো কাজে আমি যদি এখন আবার ওই ডকুমেন্টসটায় যাই, কোর্স আউটলাইনের ডকুমেন্টস, তো সেখানে CO1টা কি ছিল, CO1টা ছিল হচ্ছে অ্যাপ্লাই দ্য নলেজ অফ সায়েন্স ম্যাথমেটিক্স ইত্যাদি, তো কাজে ওটা অবশ্যই K1 K4 এর মধ্যে থাকছে। CO2টা কি ছিল, CO2টা ছিল ওই যে আবার ওটা অ্যাপ্লাই অ্যানালাইজ করতে পারার ক্ষমতা, কিন্তু কি কি ইউজ করে, ম্যাথমেটিক্স সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্স, তো কাজে এটাও K1 থেকে K4 এর মধ্যে পড়ছে। তো ওটাও CO2টা ওখানে পড়ছে, আর K3 K4 ও ওখানে থাকছে, তার মানে সায়েন্স ম্যাথমেটিক্স তো থাকছেই, ইঞ্জিনিয়ারিং ও থাকছে, কাজে K3 আসছে, এবং K4 হচ্ছে স্পেশালিস্ট, তার মানে তোমার ইলেকট্রিক্যাল এর মধ্যে ছোট ছোট ব্রাঞ্চ যেগুলো আছে যেমন পাওয়ার, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, ওইগুলা K4 এর আন্ডারে চলে আসবে। আর K3 এর আন্ডারে থাকবে ট্রিপলির ওভারঅল কোর কোর্স গুলার নলেজটা, আর K1 হচ্ছে, K2 হলো ফিজিক্স আর ম্যাথ, সরি সায়েন্স আর ম্যাথ। এই আচ্ছা, তারপরে এই ডান দিকে জিনিসটা পরে বলছি। আর CO3টা হচ্ছে তোমার কি ছিল, ডিজাইন ছিল, এই যে ডিজাইন, তো ডিজাইনটা হচ্ছে নলেজ প্রোফাইল একটু আগে যেটা দেখালাম, নলেজ প্রোফাইলে K5টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন। তাহলে এই যে নলেজকে এখানে 8টা ভাগে ভাগ করা হয়েছে, সেই 8টা ভাগের ডিজাইনের নলেজটা হচ্ছে K5, ঠিক আছে। তো কাজে সেটা রিলেটেড হচ্ছে তোমার কোনটার সাথে, কোন জায়গায় ছিলাম, কোর্স আউটকাম, হ্যাঁ এই তোমার CO3-র সাথে রিলেটেড। আর CO4 এর সাথে রিলেটেড হচ্ছে K8। CO4 টা কি, CO4 টা ছিল লিটারেচার রিভিউ, আর K8 টা কি, K8 টা হচ্ছে রিসার্চ লিটারেচার, কাজে লিটারেচার রিভিউর সাথে ওটা রিলেটেড। তো কাজে এখানে নলেজ এর ভাগ গুলো হচ্ছে কে দিয়ে করা হয়েছে, তার একটা নাম্বার হলো 8, K8, আর ওইদিকে কোর্স আউটকামের অংশগুলোর মধ্যে ডিজাইনের অংশটাকে আমাদের প্রোগ্রাম আউটকামের সাথে, সরি লিটারেচার অংশটাকে প্রোগ্রাম আউটকামের সাথে রিলেট করে এটাকে CO12 বলা হয়েছে, আর ডিজাইনটাকে বলা হয়েছে CO5, দ্যাট ইজ CO3। CO3টা হলো ডিজাইন আর CO12টা হচ্ছে লিটারেচার, কিন্তু এটাই আবার নলেজের ক্ষেত্রে CO3টা হয়ে গেছে K5 আর CO12টা হয়ে গেছে K8। তো এইভাবে জিনিসগুলো রিলেট করা হয়েছে। তাহলে কাজে নলেজ প্রোফাইলের অংশটা গেল। এখন হচ্ছে তোমার এই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কি সেটার একটা ব্যাখ্যা দিয়ে আসি। তাহলে গত প্রেজেন্টেশনে মনে হয় ওই জায়গায় এটাই বলেছিলাম। আচ্ছা, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হচ্ছে, এটা আসলে টার্গেটটা আমি যেটা বুঝি আমার, সেটা মনে হয় যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফোর্স যা লাগবে পৃথিবীতে, সেই ওয়ার্কফোর্সকে তৈরি করার জন্যই আসলে এত আয়োজন, ওবির আয়োজনও কিন্তু আমার মনে হয় ওই সমস্ত কারণেই। তো কাজে সেই ওয়ার্কফোর্সে যারা পার্টিসিপেট করবে সেই স্টুডেন্টরা, তো সেই স্টুডেন্টদেরকে এই বিভিন্ন রকম কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার মতো করে ট্রেন করা, এটাই হচ্ছে ওবির আসলে একটা টার্গেট আর কি। তো এটা যদি এভাবে চিন্তা করি, তাহলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কি সেটা একটু জানা দরকার। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হচ্ছে এমন ধরনের প্রবলেম, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগের প্রবলেম। সেই যুগের প্রবলেমটা কি, যে প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস আসছে, এবং নতুন নতুন জিনিস আসলে সেটার থেকে তোমাকে পরবর্তী নতুন জিনিসটার ব্যাপারে তোমার আইডিয়া করে সলিউশনে যেতে হবে। একটা নতুন প্রবলেম আসবে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম মানে কি, প্রবলেমটা আসবে, এবং সেই প্রবলেমটা হচ্ছে একটা ডাইনামিক এনভায়রনমেন্টে আসবে, অর্থাৎ
তোমার এই আগ মুহূর্তে যে প্রবলেমটা ছিল পর মুহূর্তে একটা নতুন রকম প্রবলেম আসতে পারে, সেটাকে তোমার সলভ করতে হতে পারে। সেটা তুমি একজন ফ্যাকাল্টি হিসেবে সলভ করতে হতে পারে, তুমি একজন ইন্ডাস্ট্রি কর্মকর্তা হিসেবেও তোমাকে সলভ করতে হতে পারে, হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হিসেবে সলভ করতে হতে পারে। তো যে পর্যায়েই করো তোমাকে এটাকে তৈরি থাকতে হবে, প্রবলেমটা ফেস করার জন্য প্রবলেমটা সলভ করার টেকনিক জানতে হবে। এখন তুমি 6 বছর পর কি প্রবলেম ফেস করবা সেটা সবকিছু কিন্তু এখন থেকে বলা সম্ভব না, কিন্তু ওই প্রবলেম ফেস করার জন্য তুমি কি টেকনিক ইউজ করবা সেই টেকনিক গুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো এই 4 বছরের কোর্স। সেটাই হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের এই মানে এটাকে বায়োটের ম্যানুয়ালে বা এই সমস্ত ওবির মধ্যে নিয়ে আসার মূল উদ্দেশ্য মনে হয় সেটাই। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হচ্ছে সেই ধরনের প্রবলেম যেগুলোর কোনো অবভিয়াস সলিউশন নাই, এবং তার মানে এটাকে তোমাকে নতুন ভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করে সলিউশন বের করতে হবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং লাগবে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, তোমার অরিজিনালিটি লাগবে। তুমি ধরো একটা জিনিসকে সলভ করার জন্য 3-4টা সলিউশন বের করলা বা সলিউশন চিন্তা করলো যেভাবে হতে পারে, তো 3-4টা সলিউশনই তোমাকে কিন্তু সলভ করে এর মধ্যে অরিজিনালিটি তোমাকে বের করতে হবে, এই সলিউশনটা বেটার হতে পারে, সেই যে সেই টেকনিকটা তোমার জানতে হবে কিভাবে সেটা বের করবা। আচ্ছা, তো কমপ্লেক্স প্রবলেম সলভিং ইজ এ কালেকশন অফ সেলফ রেগুলেটেড সাইকোলজিক্যাল প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস নেসেসারি ইন ডাইনামিক এনভায়রনমেন্ট, যেটা বললাম প্রতি মুহূর্তে নতুন নতুন প্রবলেম আসতেছে, টু অ্যাচিভ ইনডিফাইন গোলস দ্যাট ক্যানট বি রিচড বাই রুটিন সলিউশন। রুটিন অ্যাকশনস গুলা হয়তো তোমাদের 4 বছরে কিছু শিখবা, কিন্তু তারপরে নতুন জিনিস আসলে কিভাবে সেটাকে সলভ করবে সেটাকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে। তাহলে ক্রিয়েটিভ কম্বিনেশন অফ নলেজ অ্যান্ড এ ব্রড সেট অফ স্ট্র্যাটেজিস, কাজে তোমার এই যে 8টা নলেজ, এই নলেজ গুলার একটা কম্বিনেশন লাগবে এবং স্ট্র্যাটেজি শিখতে হবে কিভাবে সেটাকে সলভ করবে, কিভাবে জিনিসটাকে ঢোকাবা, কিভাবে জিনিসটাকে সলভ করবে ইত্যাদি। এটা হলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের অংশ যেটা আমি বললাম। তো সেটার প্রবলেমের ক্ষেত্রে এখানে 7টা প্রবলেমস, 7টা অ্যাট্রিবিউট আছে প্রবলেমস এর, এবং অ্যাক্টিভিটি গুলা ম্যাডাম যেটা বললো যে 5টা অ্যাক্টিভিটি আছে, এবং অ্যাক্টিভিটি গুলা সবগুলাই তোমার CO10 বা কমিউনিকেশনের সাথে রিলেটেড, ঠিক আছে। আর কমপ্লেক্স প্রবলেম সলভিং এর জন্য যে P1 থেকে P7 থিসিস এর জন্য আমরা যে কোর্স আউটকাম গুলো দিয়েছি 7-12টা, তার মধ্যে প্রথম 7টার মধ্যেই এই প্রবলেম অ্যাট্রিবিউট গুলাকে ধরা হয়েছে। তো সেই প্রবলেম অ্যাট্রিবিউট গুলো নিয়ে এবং অ্যাক্টিভিটি নিয়ে আমি একটু পরে বলতেছি, 2-3 মিনিট পরে। তার আগে আমাদের মার্কিং স্কিমটা কিভাবে হয়তো হবে সেটার একটা ইয়ে বলতেছি, কারণ তোমাদের 4-2 শেষে হয়তো ফিডব্যাক দিতে হইতে পারে। মার্কিং স্কিমের সাথে ফিডব্যাক এর কোনো ইয়ে নাই, রিলেশন নাই, ফিডব্যাক হচ্ছে তোমার নিজস্ব উপলব্ধি, যে এখানে যে আমরা 12টা কোর্স আউটকাম বললাম এটা তুমি তোমার থিসিস করতে গিয়ে কতটুকু অ্যাচিভ করছো, সেটা তুমি তুমি নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করে একটা ফিডব্যাক দিবা, যে নলেজ অফ সায়েন্স ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং করে কতটুকু আগাচ্ছ। এটা তোমার এখন লাগবে না, এটা তোমার লাগবে হচ্ছে 4-2 শেষে। 4-2 শেষে মানে কোভিড এর মধ্যে কবে হবে সেটা আল্লাহ জানেন। তো কাজে এখন সে সময় সুপারভাইজার তোমাকে যেভাবে এভালুয়েট করবেন, 3টা ক্যাটাগরিতে বলে তুমি, একটা হচ্ছে প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে যেটা 4-2 শেষে হবে, এবং আমি আমার থিস গ্রুপগুলোকে 4-1-এও নিচ্ছি, অনেক টিচার হয়তো 4-1-এও নিবেন। রিপোর্ট এটাও 4-2-তে 4-1 দুবারই নেওয়া হবে, 4-2-টা হচ্ছে ফাইনাল যেটা ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে জমা দিতে হয়, আর তোমার ওভারঅল পারফরমেন্স সুপারভাইজার দেখবে। এখন এর মধ্যে প্রেজেন্টেশনের থেকে এই 4টা CO কে টার্গেট করা হবে, প্রত্যেকটা CO এর জন্য 7.5 মার্কস ধরে 30% হয়তো টোটাল মার্কসের মধ্যে থাকবে। আর রিপোর্ট থেকে আসবে 8টা CO, সেখানে প্রত্যেকটার জন্য 5% করে 5/40, আর ওভারঅল পারফরমেন্স 30, এখানে 5টা CO 6 নম্বর করে প্রত্যেকটা, ওগুলোকে এখানে ব্যালেন্স করে এখানে লেখা হয়েছে। এই হলো তোমাদের মোটামুটি কোর্স আউটকামের ইয়া। এখন দ্বিতীয় যেটা প্রবলেমস গুলা সম্পর্কে বলা, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস, সেগুলা আমি আমার যে থিসিস গ্রুপ গুলাকে নিয়ে কাজ করেছি গত সেমিস্টারে ফল 2019-এ, তো তাদের জিনিসগুলোকে এই ইয়ার আলোকে আমি একটা প্র্যাকটিস করেছি, এটা ডিপার্টমেন্টে হয়তো প্র্যাকটিস হচ্ছে। তো এখানে একটা ডকুমেন্টস দেওয়া হয়েছে যে আমাদের কোর্স আউটকামের বাইরে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম থিসিসে কতটুকু অ্যাড্রেস করা হচ্ছে, কতটুকু আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে থিসিসে আনতে পারছি, হ্যাঁ সেই জিনিসটাকে আমরা একটা রিপোর্ট আকারে লিখবো। তো রিপোর্ট আকারে লিখলেও তোমাদের এখন একটা জেনে রাখা দরকার, রিপোর্টটা তৈরি করার সময় টিচারের সাথে তোমাদের কোঅপারেট করতে হবে এবং তোমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে এই যে ডকুমেন্টসটা দেখাচ্ছি, এই ডকুমেন্টসটা প্রিলিমিনারি তৈরি করেছে IQC ডিরেক্টর ডক্টর মাজহার সাহেব, সেটা দেখে আমি এটা বানিয়েছিলাম, তারপর শেয়ার করি সবার সাথে, তারপর
আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার এটাকে আর মডিফাই করছেন। তো এখন এটা বর্তমান ফর্ম হচ্ছে এটা। তো এই ফর্মের একটা পয়েন্ট আছে 9 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে আমি আজকে বলছি। সেখানে 9 নম্বর পয়েন্টে হচ্ছে ওই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের 7টা অ্যাট্রিবিউট বললাম না, এটা তোমাদের ম্যাডামও বলেছে, এই যে 7টা অ্যাট্রিবিউট P1 থেকে P7, ঠিক আছে, এগুলোর ভিতরে ভাষায় একটা সাথে কথা আছে, সেই ভাষাগুলো আমি যখন উদাহরণ দিব তখন আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হবে বেশি। আচ্ছা, তো প্রথম P1টা, এখন এই 7টার মধ্যে টার্গেট হচ্ছে থিসিস থেকে তোমার থিসিস, তুমি একটা থিসিস গ্রুপের আন্ডারে আছো, তোমার থিসিস প্রজেক্টটা থেকে একটা P1টা অবশ্যই থাকতে হবে, প্রথম অ্যাট্রিবিউটটা অবশ্যই থাকতে হবে, এটাকে তোমাকে অ্যাড্রেস করতেই হবে। এবং বাকি যে P2 থেকে P7, এই 6টার মধ্যে এক বা একাধিক বা তার চেয়ে যদি বেশি হয় তুমি অ্যাড্রেস করলে সেটা তোমার থিসিসটাকে একটা পরিপূর্ণতা দান করবে, ঠিক আছে। তো এখন এই প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। তাহলে একটু দাঁড়া, হ্যাঁ, এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে P1টা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। তো বুঝতেই পারছো নলেজের গভীরতা, হ্যাঁ, তুমি সমুদ্রের গভীরতা কত ভিতরে ঢুকলা, তোর নলেজের যে সমুদ্র সেই সমুদ্রে কত ভিতরে ঢুকলা। এখন নলেজকে তোর 8টা ভাগে ভাগ করছে, তো সেই 8টা ভাগের মধ্যে P1 এর সাথে রিলেট করা হয়েছে 5টাকে, ঠিক আছে। প্রথমটা হলো K3। K3টা কি একটু যদি রিকল করো, K3টা ছিল ইঞ্জিনিয়ারিং নলেজ, আর K4টা ছিল স্পেশালিস্ট নলেজ, ঠিক আছে। তার মানে ইঞ্জিনিয়ারিং নলেজ মানে ট্রিপলির কোর কোর্স গুলো থেকে পাওয়া নলেজ, ঠিক আছে, আর স্পেশালিস্ট নলেজ মানে ইলেকটিভ কোর্সের বা ইলেকটিভ কোর্সের আরো ভিতরে, গভীরতা তো শেষ নাই, আরো গভীরে যেতে পারো। হ্যাঁ, তুমি ভিতরে গিয়ে একটা পার্টিকুলার সিস্টেম সম্পর্কে শিখলা বা কাজ করলা, প্রজেক্ট বানালা, তো সেই জিনিসগুলো হচ্ছে K4 এ অ্যাড্রেস করতে হবে। আর K5 হচ্ছে যেই নলেজটা তোমার ডিজাইনের জন্য লাগছে, কাজে তুমি ধরো পার্টিকুলার একটা কিছু ডিজাইন করছো, কাজে সেই পার্টিকুলার জিনিসটা সম্পর্কে তোমার নলেজ গভীরে যেতে হবে নলেজ, তো K5টা লাগছে। আর K6 হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, এটা বলতেছি পরে। তাহলে আমি আমার যে প্রথম প্রজেক্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, এটা গত সেমিস্টারে ওরা ছিল স্টাডি অন সেন্সর বেস আর্থকুইক ডিটেকশন, এটা টাইটেল আলটিমেটলি ছিল। তো এই থিসিস প্রজেক্টটার জন্য ওদের ইঞ্জিনিয়ারিং নলেজ কি লাগছে আমি যেটা সামারাইজ করছি, প্রাইমারি দ্য নলেজ অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ফান্ডামেন্টালস, ঠিক আছে। তাহলে তোমাদের ট্রিপলির জানো 3টা ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, কমিউনিকেশনের দিকে অনেক কিছু আছে, তো এই 3টারই নলেজ ওদের লাগছে, গভীরতা লাগছে। এটাকে ব্রড সেন্সে ইঞ্জিনিয়ারিং নলেজ হিসেবে আমি ধরছি, ঠিক আছে। টু রিকোয়ার টু ডিজাইন এ MEMS, এই নলেজটা সব নলেজ তো লাগছে না, নলেজের কিছু লাগতেছে টু ডিজাইন এ MEMS সিস্টেম, এটাই হচ্ছে টার্গেট ছিল। আচ্ছা, স্পেশালিস্ট নলেজটা কি, দি প্রজেক্টস নিডস দ্য স্পেশালিস্ট নলেজ অফ MEMS সিস্টেম, তাহলে MEMS এর স্পেশাল নলেজটা লাগবে। এটা আমি জাস্ট ওই মাঝার শেপের ডকুমেন্টস থেকে ওই মুহূর্তে যতটুকু সম্ভব করা যায় লিখছি, এটা আস্তে আস্তে আমাদের সবারই ম্যাচুরিটি বাড়বে, আরো সুন্দর সুন্দর ভাবে আমরা জিনিসগুলোকে রিপোর্ট করতে পারবো। এগুলো আসলে সুপারভাইজার রিপোর্ট করবে, কিন্তু তোমাদের কাজ হচ্ছে জিনিসগুলো জেনে রাখা যে আমরা আসলে কি করছি, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গায় কিভাবে হচ্ছে। আচ্ছা, K5 হচ্ছে ডিজাইন, কিসের ডিজাইন, ওই যে MEMS বেসড এক্সিলারোমিটার ডিজাইন, এটা নিয়ে কাজ। আচ্ছা, আর PO6 হচ্ছে এটা মোটামুটি তুমি পিও সরি K6 K6টা হচ্ছে নলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, এটা হচ্ছে তুমি যখন থিসিস টিস লিখবা বা পুরো পর্যায়ে সফটওয়্যার বেসড কাজ যদি করো বা হার্ডওয়্যার বেসড কাজ যদি করো সেক্ষেত্রে কি কি টুল মডার্ন ইঞ্জিনিয়ারিং টুলস টুলস এগুলো ইউজ করছো, যেমন এখানে মাঝার সাহেবের ডকুমেন্টস থেকে পাওয়া গাইডেন্স অনুযায়ী লিখেছি যে কম্পিউটেশনের জন্য এক্সেল, সিমুলেশনের জন্য পার্টিকুলার একটা সফটওয়্যার, এটা হচ্ছে ওনার গাইডেন্স এর অনুযায়ী আমার থিসিস গ্রুপের কাজের ভিত্তিতে এগুলো লেখা হয়েছে। গ্রাফিক্স এর জন্য কি ইউজ করা হয়েছে, রিপোর্টিং এর জন্য ওয়ার্ড, অ্যাক্রোবেট রিডার, প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট সবসময় থাকতো,
এখন তো তার সাথে জুম জো হয়েছে, তো এইগুলা মডার্ন জিনিস লাগতেছে, এগুলাকে লেখা হয়েছে। আর PO4 হচ্ছে এনগেজমেন্ট উইথ সিলেক্টেড নলেজ রিসার্চ লিটারেচার। এটা তো লিটারেচার রিভিউ মোটামুটি সবার জন্যই করতে হয়েছে, এখানে স্পেসিফিক আলাদা করে মোটামুটি করিনি আমি, আমার তিনটা গ্রুপের জন্য মোটামুটি একই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, তো এখন আমার দ্বিতীয় থিসিস গ্রুপের জন্য কি হলো, দ্বিতীয় থিসিস গ্রুপটা ছিল, ওদের টাইটেল ছিল ডেভেলপমেন্ট অফ এ সেন্সর নেটওয়ার্ক টু ডিটেক্ট ডেঞ্জারাস লেভেল অফ এনভায়রনমেন্ট পলিটিক্স। এটা সাউন্ড, এটা সাউন্ড নিয়ে ওরা কাজ করছিল আসলে, তো এরকম বিশেষ কিছু কাজ শেষ পর্যন্ত হয় নাই। তো তারপরেও আমি এখানে ওদের কাজটাকে যেটা বলবো, যেতে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসটা তাহলে কি, ওদের ওখানে ইলেকট্রিক্যাল অংশ ছিল না, তার ওইটা বাদ দিছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ফান্ডামেন্টালস করতে হয়েছে। তো এই জিনিসটা তোমার নিজ প্রত্যেকের থিসিসেই তোমাদের এরকম কিছু না কিছু আছে, তুমি যেই থিসিসই করে থাকো 4-1-এ, 4-2-তে গিয়ে যখন দেখবা, বা এখনো যদি অ্যানালাইসিস করো নিজেকে, তুমি দেখবা, বা 4-2 শেষে হয়তো পুরো জিনিসটা পিকচারটা পাবে, তখন কিন্তু তুমি বুঝবা যে এর মধ্যে কতটুকু ইলেকট্রিক্যাল পার্ট ছিল, ইলেকট্রনিক্স পার্ট ছিল, কমিউনিকেশন পার্ট ছিল, ওইটা এখানে রিপোর্টে লিখতে হবে, তোমার সুপারভাইজার লিখবেন। আর স্পেশালিস্ট নলেজ, তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়ে কতটুকু ভেতরে ঢুকছো, কোন জিনিসটা নিয়ে ঢুকছো, এটা অবশ্যই তোমার থিসিস টপিকস এর সাথে বেশি বেশি মাত্রায় রিলেটেড থাকবে, যেমন এদের সাউন্ড সেন্সর সিস্টেম, আরডুইনো বেস সিস্টেম, এই সমস্ত জিনিসের গভীরতায় যেতে, এগুলো তো নর্মালি এইগুলোর গভীরতা যাওয়ার জন্য এখানে স্পেশালিস্ট নলেজ বলা হচ্ছে, সবাই তো শিখছে না এগুলো, এগুলো ওরাই ওদের ওরা একটু বেশি ডিপে গিয়ে শিখছে। আচ্ছা, তারপর ডিজাইন করার জন্য কিসের নলেজ লাগছে, এখানে ট্রানজিস্টর বেস সেন্সর সিস্টেম নিয়ে ওরা চিন্তা করছিল এবং সেটার ICTC কিনে কাজ করছিল, তো কাজে ওইটার একটা লাগতেছে যে পুরো সিস্টেমের জন্য লাগছে। আর মডার্ন টুলস হয়েছে আগের বারের মতোই, যে সফটওয়্যার ইউজ করবে যে ওই একই রকম। আর 3 নম্বর থিসিস যেটা ছিল সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে আমি দিয়েছি, ও থিসিসের টাইটেলটাকে বলতে হবে, থিসিসের টাইটেল ছিল 6G সিস্টেমের ক্ষেত্রে VLC এন্ড FSO টেকনোলজি ফর দ্য ডেভেলপমেন্ট সিস্টেম। তো সেটার ক্ষেত্রে আমি, আমরা যেটা P1 এর ক্ষেত্রে বলছি যে ইলেকট্রিক্যাল নলেজটা হচ্ছে ইলেকট্রনিক্স এর নলেজ আর কমিউনিকেশন এর নলেজ লাগছে। আর স্পেশালিস্ট নলেজ বলেছি যে বেশ কিছু 6G সম্পর্কে নতুন শিখতে হয়েছে, অপটিক্যাল কমিউনিকেশন, ভিজিবল লাইট কমিউনিকেশন, এগুলো শিখতে হয়েছে, মানে তিনটা জিনিসের স্পেশালিস্ট নলেজ লাগছে, রিপোর্টিং এর সময় এভাবে লেগেছে। আর ইঞ্জিনিয়ারিং ডিজাইনের জন্য কি করতে হয়েছে, ওইটা 6G কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে, 6G কমিউনিকেশন সিস্টেম বিভিন্ন ছোট ছোট পার্ট সম্পর্কে ওদের শিখতে হয়েছে, এটা এটা লাগছে। আর হচ্ছে তোমার ওই যে বাকি জিনিস, কোন সফটওয়্যার ইউজ করছে, আর লিটারেচারটা বলা হচ্ছে। এবার হচ্ছে তোমার অ্যাট্রিবিউট 2, তোমাদের আগেই বলেছি যে 2 থেকে 7 এর মধ্যে এক বা একাধিক, বা তার 3টা 4টা 7টাও দিতে পারো, 5-6টাও দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এর মধ্যে বাদও দিলে সমস্যা নাই, কিন্তু সব কি 2-1টা দিতেই হবে। তো এখানে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, এক্ষেত্রে আমাদের এই 6G গ্রুপটার ক্ষেত্রে আমি কোনো কিছু লেখি নাই, বা আমি হয়তো কিছু ফাউন্ড আউট করতে পারি নাই, যেটা বলা যায় কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে তুমি ধরো একটা প্রজেক্ট করতেছো, প্রজেক্টের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা লাগে, 1 নম্বর হচ্ছে আমরা খুব ভালো কোয়ালিটির জিনিস তৈরি করতে চাই, অন্যদিকে আবার টাকা পয়সাও বাঁচাতে চাই, টাকা পয়সাও সেম সেভ করা দরকার হয়, এটা এক ধরনের একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। অথবা তুমি কোনো একটা কিছু ডিজাইন করতেছো, সেখানে অনেকগুলো প্যারামিটার তুমি ভ্যারি করতেছো, তো প্যারামিটার ভ্যারি করলে, কোনো একটা প্যারামিটার ভ্যারি করলে কোনো একটা নেগেটিভ ইফেক্ট হচ্ছে, আর আরেকটা প্যারামিটার ভ্যারি করলে, বা আরেকটা প্যারামিটার একটা পার্টিকুলার ভ্যালির জন্য, ভ্যালুর জন্য তোমার পজিটিভ ইফেক্ট হচ্ছে, কিন্তু ওইটার জন্য আবার অন্য প্যারামিটারের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে নেগেটিভ। তো এই যে প্যারামিটার গুলোর মধ্যে যে ব্যালেন্স করা, ব্যালেন্স করে পজিটিভ নেগেটিভ ধরে অপটিমাইজ করতে হবে। তো কাজে এখানে কি কি ক্ষেত্রে তুমি এই কনফ্লিক্টিং জিনিসগুলাকে তুমি রিকোয়ারমেন্টের মধ্যে আনতেছ, হ্যাঁ সেগুলাকে অ্যাড্রেস করতে পারলে সেটা এই জায়গায় ঢুকানো যাবে। তো কাজে এটা হচ্ছে একটা কথা যে এটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এখানে ঢুকাবো। তো আমার এই থিসিস আমি পারি নাই, অন্য থিসিস গুলো তো পেরেছি বলে মনে হয় না, না দ্বিতীয় থিসিসে, হ্যাঁ এটা তো আমি পারি নাই, কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস অ্যাড্রেস করা যায় নাই, কিন্তু তোমরা পারবা আশা করি, তোমাদের তো সময় আছে প্রচুর। হ্যাঁ তৃতীয় থিসিসও পারি নাই। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড। তো ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড এটার ক্ষেত্রে মাঝার সাহেবের ডকুমেন্টস এর সাহায্য নিয়েছি, তো সেখানে উনি যেভাবে উনার রিনিউয়েবল এনার্জির উপর একটা প্রজেক্টে যেভাবে লিখছেন ওইটার সাহায্য নিয়ে আমার প্রজেক্টের সাথে অ্যাকোমোডেট করে লিখেছি। তো
এটা হচ্ছে যে কোন ডেপথ অফ ডিফারেন্ট ফিল্ডস অফ বেসিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, আর্থকুইক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স, এই এতগুলোর ক্ষেত্রে ডেপথ অফ অ্যানালাইসিস ওদের লাগছে। কারণ আর্থকুইক ডিটেকশন তো প্রজেক্টটা, তো আর্থকুইক ডিটেকশনের সাথে সিভিলের রিলেশন আছে এবং এটার সাথে সাথে মেকানিক্যালের কিছু ম্যাটার আছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে ম্যাটেরিয়াল সায়েন্স বা ওই সমস্ত ফিজিক্যাল কেমিস্ট্রির ব্যাপার আছে। পৃথিবীর আর্থ ক্রাস্টের নিচে অনেক কিছু ফেনোমেনা ঘটতে থাকে যেগুলা নলেজ ওদের এই প্রজেক্টটা করার জন্য শিখতে হয়েছে, কাজে ওই ওইটাকে অ্যানালাইজ করার জন্য, তাদের ডাটাকে বা অন্যান্য স্টাডিকে অ্যানালাইজ করার জন্য তাদের ক্লাস। কাজে এখানে ডেপথ অফ অ্যানালাইসিসে এই জায়গাটাকে আমি ঢুকাতে পারছি, একটা পয়েন্ট আমি ঢুকে ফেলতে পারলাম। আর দ্বিতীয় থিসিস গ্রুপের কি আমার ডেপথ অফ অ্যানালাইসিস লাগছিল, এটা ছিল এনভায়রনমেন্টের। তো এনভায়রনমেন্টাল ডিটেকশনের ক্ষেত্রে ওদের মাইক্রোপ্রসেসর বেসড কাজ করছে, মানে যে আরডিনো বেসড কাজ করছে, কাজে এখানে মাইক্রোপ্রসেসরের নামটা দিয়েছি, এবং ডাটা কমিউনিকেশন লাগছে, কাজে এগুলোর ক্ষেত্রে ওদের ডেপথ অফ অ্যানালাইসিস লাগছে, বেশি করে শিখতে হয়েছে এগুলো। আচ্ছা, তারপরে হলো তিন নম্বর গ্রুপ 6G-র, যেটা সেখানে আমি বলেছি স্টুডেন্টস নিড টু কন্ডাক্ট, ওই যে তিনটা জিনিসের উপর লাগছে ওই আগেরবারের মতোই, ফ্রি স্কেল অপটিক্যাল কমিউনিকেশন, 6G কমিউনিকেশন, বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো কাজে এগুলা তো প্রথম লিখলাম আমি, এখন এরপরে অন্যান্যরাও লিখতেছেন, এবং তোমাদের যখন 4-2-তে বের হবে, 4-4-2-তে এবার যারা বের হবে তারা কিছু লিখবে, এতে নলেজ ডেভেলপমেন্ট হবে এবং ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড কি কি জিনিস সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় সে ব্যাপারে সুপারভাইজাররাও এনরিচড হবেন, তোমরাও এনরিচড হবা। তো তখন তোমরা 4-2 শেষে যখন দেখবা তখন এটা অনেক সুন্দর হবে আশা করি। আচ্ছা, P4 ফ্যামিলিয়ারিটি অফ ইস্যু, আর P7 ইন্টারডিপেন্ডেন্স। P4টা হচ্ছে তোমার যে কোনো প্রজেক্টই একটা আনফ্যামিলিয়ার ইস্যু নিয়ে কাজ করতেছো তুমি, যেটা আগে কেউ করে নাই, তুমি নতুন কিছু একটা করবা, তো কাজে এখানে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুকে রিলেট করা কঠিন কিছু না। আর ইন্টারডিপেন্ডেন্স যেটা, সেটা হচ্ছে তোমরা যেটা করবা সেই প্রজেক্টের মধ্যে ছোট ছোট পার্ট থাকবে এবং সেই পার্ট গুলো একটা ইন্টারকানেক্টেড থাকবে, তো কাজে তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সটা বের করাও কিন্তু তোমরা একটু চেষ্টা করলেই পারবে এবং তোমার সুপারভাইজারদের সাথে ডিসকাশনের মাধ্যমে করা যাবে। আচ্ছা, তো ফ্যামিলিয়ারিটি অফ ইস্যু হচ্ছে 6G-র প্রজেক্টের ক্ষেত্রে, তো এটা যেহেতু এখন অ্যাভেলেবল না, এটা যেহেতু এখনো রিসার্চ পর্যায়ে আছে, তো কাজে এটা নিয়ে যাই করবা এবং অন্য কেউ যদি সেটা না করে থাকে তাহলে তো এটা একটু ইনফ্যামিলিয়ার জিনিস হবে, তো ওই কয় পয়েন্ট এখানে লেখা হয়েছে, তোমরা তোমাদের মতো লিখবা। আচ্ছা, তারপরে ধরো এনভায়রনমেন্ট ডিটেকশনের প্রজেক্টের ক্ষেত্রে আমি কোনো ফ্যামিলিয়ারিটি ইস্যু পাই নাই, মানে অনেক এনভায়রনমেন্ট ডিটেকশনের জিনিসপত্র নিয়ে ওরা যেটা নিয়ে কাজ করছে ওই পর্যায়ে কিছুটা ফ্যামিলিয়ার সবকিছু জিনিসপত্র নিয়ে কাজ করা হয়েছে, তো কাজে এই জন্য আমি কিছু লিখি নাই। আচ্ছা, তারপর লাস্ট যেটা আর্থকুইক ডিটেকশনে, এটা অবশ্যই ইনফ্যামিলিয়ার, কারণ আর্থকুইক ডিটেকশন নিয়ে ট্রিপল ইয়ার ইঞ্জিনিয়াররা কাজ করে না। কোনটা গেলাম, এটা তো থার্ডটা, প্রথমটাই যাই। হ্যাঁ, তো কাজেই আর্থকুইক নিয়ে যখন কাজ করবা তখন, বা এরকম অনেকেই হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে যদি কেউ প্রজেক্ট করো, বায়োমেডিকেল নিয়ে যদি কেউ কাজ করো, তো সেগুলো ট্রিপল ই স্টুডেন্টদের নর্মালি পড়ে না, নর্মালি একটু ডিফারেন্ট, ভাইরাস ডিটেকশন নিয়ে কাজ করলা বা অন্য কিছু নিয়ে কাজ করলা, কাজে এখানে তোমার ইনফ্যামিলিয়ার জিনিসগুলো তুমি সহজেই সুপারভাইজারের সাথে ডিসকাস করে সুপারভাইজার তোমাদের এগুলো দিতে পারো, তোমরাও বুঝবা যে কোন জায়গাটা তোমরা ইনফ্যামিলিয়ার কাজ করলা। আচ্ছা, তো P5 হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাকসেপ্টেবল কোর্স, এটা আমি আর্থকুইকের জন্য ওটার জন্য করা হয় নাই, আর ইন্টারডিপেন্ডেন্সও করা হয় নাই, কারণ ওদের আলটিমেট রিসার্চটা হয়েছে এক মোবাইল ফোন দিয়ে ডাটা নিছে খালি, তো কাজে এখানে ছোট ছোট কোনো পার্ট টার্ট ছিল না, মোবাইল ফোনের ছোট ছোট পার্ট গুলোকে তার ইন্টারডিপেন্ডেন্স ধরবো না, কারণ এটা তো ওরা করে নাই, তা এখানে ডাটা নিছে, তো কাজে এক্ষেত্রে আমি 5-6-7-কে আনতে পারি নাই, কিন্তু আমি P3 P4 এনেছি আর P1টা আনতে হয়েছে, P1টা সবাইকে আনতে হবে, তো কাজে এই জিনিসটা বুঝলা। আর হলো আমার দ্বিতীয় থিসিসে এনভায়রনমেন্ট, যেটা সেখানে হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে যে ওরা কাজটা করলো, এই কাজটা ধরো ঢাকার জন্য একটা জায়গার জন্য কাজ করছে, তো এই কাজের রেজাল্টটা ভবিষ্যতে যদি এনভায়রনমেন্ট নিয়ে হয়, মানে ঢাকার জন্য বিভিন্ন অ্যাকসেপ্টেবল রেঞ্জ, কোন জায়গায় কি স্ট্যান্ডার্ডের পলিউশন, কত ডেসিবেল পর্যন্ত রাখবে না রাখবে, এই ব্যাপারে যদি সরকারের গাইডেন্স হয়, কোনো কোডিং সিস্টেম হয়, তখন যদি এই রিসার্চের ইনফরমেশন গুলো কোনো কাজে লাগে, তো কাজে এই হিসাবে আসলে এই 5 নম্বর পয়েন্টটা কিছুটা টাচ করা গেছে আমি লিখছি। আচ্ছা, আর ইন্টারডিপেন্ডেন্স ওদের ক্ষেত্রে ওদের ছোট ছোট পার্ট ছিল, মাইক্রোকন্ট্রোলার সেন্সর পার্ট ছিল, এডি কনভার্সন পার্ট ছিল, তারপর ওই কম্পিউটার সাইডে সফটওয়্যার বেস ম্যাথমেটিক্যাল অপারেশন ছিল, ধরো FFT করছে, এই সমস্ত কাজ করে, এই ছোট ছোট পার্ট গুলাকে আমি ইন্টারডিপেন্ডেন্স করছি।
আর এটা কোন গ্রুপ, যে এনভায়রনমেন্টের গ্রুপে, ওইটা তো বললাম, এটাই তো বললাম। আচ্ছা, আর্থকুইকের গ্রুপটায় তোমার কোডের ব্যাপারটা, ও এটা তো আর্থকুইক গ্রুপের শেষের তিনটা পাই নাই, এটাও বলে দিছি তোমাদের। আর ইয়ারটার ক্ষেত্রে, 6G-র গ্রুপটার ক্ষেত্রে, ওই 6G যেহেতু এখনো স্টার্ট হয় নাই, কাজে এটার অবশ্যই স্ট্যান্ডার্ড তৈরি হবে, কোডিং বিভিন্ন কোড তৈরি হবে এবং এই জিনিসগুলো লাগবে, কাজে এই ওটার সময় তোমাদের এই এদের এই রিসার্চটা যদি, ইনফরমেশনটা যদি কোনো কাজে লাগে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এক্সটেন্ড অফ অ্যাপ্লিকেবল কোর্স বলছি। এটা আপাতত বলছি, এই জিনিসগুলো আরো সুন্দর হবে, কাজও ভালো হবে তোমাদের গ্রুপগুলার, এবং এগুলো আরো সুন্দরভাবে ম্যাচিওরড অবস্থায় লিখতে পারবে। এটা জাস্ট ফর্মালিটির জন্য এবার স্টার্ট করা হচ্ছে। আর ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে ওদের ব্লকগুলো, বিভিন্ন ছোট ছোট পার্ট ছিল, সেই পার্টগুলো এখানে বলছি। আচ্ছা, এরপর ম্যাডাম যেটা বলল কমিউনিকেশনের সাথে রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটি, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, এটা পাঁচটা অ্যাক্টিভিটি। তো প্রথম হচ্ছে রিসোর্স নিয়ে কিভাবে কাজ করছে। তো তুমি যদি সফটওয়্যার নিয়ে কাজ করো, তাহলে তুমি হয়তো ওই সফটওয়্যারের তৈরি যারা করছে তাদের সাথে কমিউনিকেশন করতে হয়েছে, অনলাইনে কমিউনিকেশন করো, যেভাবেই করো, কাজে এখানে একটা হ্যান্ডলিং হয়েছে, তারপর সফটওয়্যারটা নিয়ে কাজ করতে হয়েছে, ইনফরমেশন লাগছে, তথ্য লাগছে, এই জিনিসগুলোকে তোমার রিসোর্স, কি কি রিসোর্স তুমি ইউজ করছো, এবং এটা তোমার একটা ক্যাপাবিলিটি তৈরি হলো যে তুমি এইগুলো ইউজ করতে পারছো, ইউজ করছো, এবং যেগুলো তোমরা কিন্তু করো, খালি একটু গুছায় সামারি করা। আচ্ছা, লেভেল অফ ইন্টারাকশন, এখানে বলা হয়েছে মানে মাঝার সাহেবের ডকুমেন্টস এর ভিত্তিতে একটা একটু ওই ধরনের লিখেছি। তো এখানে আমি যেটা বলতে চাইছি যে 6G-র ক্ষেত্রে তো আমরা, আমাদের সবাই এখন ইনফরমেশন খুব, অনেক রকম ইনফরমেশন, ভিডিও পর্যন্ত চলে গেছে, পাঠাতে হবে, সিনেমা টিনো সবই পাঠাতে হবে, সবই দেখবা, এবং সেগুলো এমন ভাবে দেখবা, হলোগ্রাফি করবা, সবই করবা। তো কাজে এত কিছু করতে গেলে তোমার ব্যান্ডওয়াইড বেশি লাগবে, আবার এদিক দিয়ে তুমি আবার স্পিডও বেশি চাবা, আবার কোয়ালিটি ভালো লাগবে, হ্যাঁ, তো কভারেজ এরিয়াটাও বেশি লাগবে। তো এই সমস্ত জিনিসগুলাকেই আমি ধরছি যে এদের ক্ষেত্রে তোমার একটা সলিউশন বের করতে চেষ্টা করতে হবে 6G-র জন্য। তো সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এই প্রজেক্টে, হ্যাঁ, অ্যাড্রেস করা হয়েছে বলি নাই, বলছি যে এই রিসার্চের আউটপুট গুলা, ইনফরমেশন গুলা, ওগুলার জন্য ওই সমস্ত জিনিসকে তোমার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য হয়তো লাগতে পারে, সেই পয়েন্ট অফ ভিউতে একটা লেভেল অফ ইন্টারাকশন বলেছে। আর আমার দ্বিতীয় থিসিস গ্রুপটা যেটা ছিল, ওদের রিসোর্স তো যদি জিনিসপত্র কেনাকাটা হয় সফটওয়্যার না হয়ে, তো তাহলে তোমার ভেন্ডরের সাথে যোগাযোগ করতে হয়েছে, তারপর ইনস্ট্রুমেন্ট এনে সেগুলোকে আবার টেস্ট করতে হয়েছে অসিলোস্কোপ দিয়ে। তো কাজে এগুলো হচ্ছে তোমার রিসোর্স ইউজ করা। আর ইন্টারাকশনের ক্ষেত্রে আমি যেটা বলছি যে সাউন্ড পলিউশন, হ্যাঁ, তো সাউন্ড পলিউশন কেন হয়, ওই যে যখন বিভিন্ন জায়গায় অনেক লোক একসাথে থাকে, গাড়ি চলে, ভাইব্রেটিং ভাইব্রেটিং একটা সোসাইটি, ভাইব্রেটিং সোসাইটি কিন্তু ভালো, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য দরকার, কিন্তু সেটার সাথে আবার ব্যালেন্স করতে হবে তোমার সাউন্ড পলিউশনও যেন বেশি না হয়। তো এই ব্যালেন্সের জন্য একটা ইন্টারাকশন লাগতে পারে। তো কাজেই একটা ফিডব্যাক মেকানিজম থাকতে হবে যে সাউন্ড পলিউশন এই লেভেল গেলে সাউন্ড পলিউশন হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, তখন একটা ফিডব্যাক করে যাতে আমরা ইয়েটাকে অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারি। কিন্তু আবার ইকোনমিক গ্রোথের জন্য যে দরকার তোমার অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি, সেটাও যেন আবার না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, সেই জন্য আমাকে এই সবকিছুকে মিলায় ইন্টারাকশনটা বলা হয়েছে। এটাও মাদার সাহেবের পয়েন্ট অফ ভিউ থেকে লিখছি। আর তৃতীয়টা কি, 6G, 6G মানে বললাম, আচ্ছা দাঁড়া, ফোন আসছে, ধরে আসি। আচ্ছা, আর একটু শেষ করে দিচ্ছি আমি, দাঁড়াও। আচ্ছা, আর হচ্ছে এই লেভেল অফ ইন্টারাকশন লাগবে। আর ইনোভেশন হচ্ছে তোমাদের এখানে ওই যে অপটিসিম সফটওয়্যারটা ইউজ করে তারা সেটাকে 6G-র অ্যানালাইসিসের জন্য কিভাবে করা যায় ব্যবহার, সেই জন্য একটা স্টাডি করছে, কাজে ইনোভেশন এখানে। আর যদি তুমি দ্বিতীয় থিসিস ধরো, সেখানে হচ্ছে ওই যে এটা জাস্ট ওইভাবে লিখতে পারিনি, তাদেরকে মানে তারা বিচ্ছিন্ন হয়ে গেল COVID-19-এর ফলে, এক জায়গায় নাই, সে অবস্থায় কিভাবে রিসার্চটা কন্টিনিউ করা যায়, এটাকেই আপাতত ওই প্রেক্ষাপটে আমি ইনোভেশন একটা
পর্যায়ে ধরছি এবং এটা অন্য গ্রুপটার জন্য ধরেছি, কিন্তু এ ধরনের জিনিস আসলে লেখা ঠিক হবে না, এটা ভবিষ্যতে আরো সুন্দর ম্যাচিউর জিনিস লিখতে হবে। আর এনভায়রনমেন্টের জন্য হেল্পফুল, সমাজের জন্য হেল্পফুল ছাড়া তো কোনো প্রজেক্ট হইতেই পারে না, তো কাজেই তোমার ওই জিনিসটা তুমি এখানে জাস্ট পয়েন্ট আউট করো, তোমার প্রজেক্টটা সমাজের জন্য কোন জায়গায় কাজে লাগতেছে, এনভায়রনমেন্টে কি কাজে লাগতেছে, আর ইনফ্যামিলিয়ার ইস্যুও ওখানে চলে গেল। তো এই জিনিসগুলাকে তোমার অ্যাক্টিভিটির মধ্যে ঢুকায় একটা রিপোর্ট লিখতে হবে। তো কাজে রিপোর্টে তোমার এই পাঁচটা অ্যাক্টিভিটি হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, আর প্রবলেমের হচ্ছে সাতটা অ্যাট্রিবিউট, পাঁচটা অ্যাট্রিবিউটকে এখানে পয়েন্ট আউট করেছি। আর ওখানে কিন্তু প্রথমটা P1টা দিতে হবে আর বাকিগুলোর মধ্যে একটা দিতে হবে। এই আমার প্রেজেন্টেশন এখানে শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এ সেকশনের কেউ আছো? জি স্যার, কিছু জি স্যার, জিজ্ঞেস করলে করতে পারো। তোমার প্রজেক্ট কি ছিল, কি 4-1-এ কি করতেছো? স্যার আমারটা হচ্ছে পাওয়ার ব্যাকগ্রাউন্ডে আর কি, রিয়েক্টিভ পাওয়ার প্ল্যানিং ইন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোগ্রিড। আচ্ছা, মাইক্রোগ্রিড সিস্টেমে নিয়ে কাজ করতেছো, তো কাজে তোমার পাওয়ার সিস্টেমের নলেজটা বেশি লাগবে, কাজে K4 এর মধ্যে তোমার এই পাওয়ার সিস্টেমের ব্যাপারগুলো চলে আসবে, আর K3 এর মধ্যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, পাওয়ার, কমিউনিকেশন, এগুলো কিছু হয়তো লাগতে পারে, যেহেতু মাইক্রোগ্রিড তার মানে কমিউনিকেশন লাগবে। আর K5 হচ্ছে ডিজাইন, এটা তোমার সুপারভাইজারই বলতে হবে কোন জিনিসটা নিয়ে ডিজাইন করতেছো তুমি, এই তো। আর কি সফটওয়্যার ইউজ করলা, কি করলা, এগুলো কি সফটওয়্যার বেসড কাজ না হার্ডওয়্যার বেসড? জি স্যার, আমরা এখন পাওয়ার ফ্যাক্টরি নিয়ে কাজ করছি আর কি, তারেক আজিজ স্যারের বুঝছি আন্ডারে বুঝছি বুঝছি, সফটওয়যার সফটওয়্যার। ওগুলো মেনশন করে দিতে হবে এখানে, এই আমি যাবো। তারেক আজিজ হচ্ছে এগুলার এক্সপার্ট, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, কাজে ওর কাছে ভালো গাইডেন্স পাবো। এই আর বি সেকশনে কেউ আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, বলেন তোমার প্রজেক্ট কি? স্যার আমাদের প্রজেক্ট হচ্ছে ডেভেলপিং ফাস্ট ভোল্টেজ রিকভারি অ্যালগরিদম ফর আ রিনিউয়েবল ইন্টিগ্রেটেড পাওয়ার টেকনোলজি। তাহলে ইলেকট্রিক মানে K3 অংশে তোমার তাহলে কি হবে এখানে, তোমার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো বলবা, K4 এর মধ্যে রিনিউয়েবলের দিকে যাবা, আর K5 এর মধ্যে রিনিউয়েবলের যে পার্টিকুলার পার্টটা করতেছো সেটা বলতে হবে, এই তো। আর তোমার সুপারভাইজারের গাইডেন্স অনুযায়ী কাজ করবে। আর তোমার জিনিসটার মধ্যে ইনফ্যামিলিয়ার কি, নতুন কি, আর ছোট ছোট পার্ট কি, এগুলো বলবা। সেই সি সেকশন বা ডি সেকশনের কেউ আছে? জি স্যার। বলেন স্যার, আমাদেরটা হচ্ছে স্যার সিমুলেশন বেস, সেটা হচ্ছে স্যার মিটিগেট ফেডিং ইফেক্ট ইন ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম আর কি। তো তার মানে কমিউনিকেশনটা অবশ্যই K3 এর মধ্যে যাবে, আর ওয়্যারলেস এর স্পেশাল জিনিসগুলো K4 এর মধ্যে যাবে। তারপর পার্টিকুলার তুমি প্রজেক্টে যেটা কাজ করবে শেষে, 4-2 শেষে যখন তুমি আইডেন্টিফাই করবে যে আমি আসলে এটা নিয়ে কাজ করলাম, সেগুলো K5 এর মধ্যে, কোন কিসের ডিজাইন আসলে করলাম এটা তো K5 এর মধ্যে যাবে। আর তোমার জিনিসটার মধ্যে কোন জায়গাটা ইনফ্যামিলিয়ার সেগুলো এখানে বলবা, আর ইন্টারডিপেন্ডেন্সটা তো বলবো, ছোট ছোট পার্ট থাকবে সে পার্টগুলো সম্পর্কে বলা। এই ডক্টর উম্মে, তাহলে শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার পার্ট শেষ? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো কোশ্চেন যদি স্টুডেন্টদের থাকে তাহলে বলতে পারেন, হয়তো শেষ করা যায়। স্যার স্টুডেন্টস কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নয়তো আমরা শেষ করি। স্যার তো খুব সুন্দর দুটা মানে যে মডারেশন এগুলা যে রিপোর্ট গুলা দেখালেন, আসলে এই রিপোর্ট গুলার মাধ্যমে আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাক্টিভিটিস সিওপিও ম্যাপিং সবই মোটামুটি কভার হয়ে গেছে, যা যা মানে একটা কোর্সের ক্ষেত্রে আমরা দেখাই। স্যার কোনো কোশ্চেন নেই মনে হয়। স্যার হেড স্যার কি বলে? স্যার হ্যাঁ স্যার, আমি রিকোয়েস্ট করবো স্যার আমাদের রেসপেক্টেড হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে কিছু বলার জন্য স্যার আমাদের এই ওয়েবিনার সম্বন্ধে। এইচএসএন স্যারকে ধন্যবাদ, অনেক সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেছেন। তো এখানে আমার থিসিস স্টুডেন্টও কিছু রয়ে গেছে, তো ওদের মধ্যেও কনফিউশন ক্রিয়েশন হতে পারে, তো আমি দু একটা কথা বলি। এটা এইচএসএন স্যার বলেছেন, আমরা এই ডকুমেন্টস গুলো খুব রিসেন্টলি ফাইনালাইজ করেছি, জানুয়ারি থেকে স্টার্ট করে ফাইনালাইজ করেছি, এবং এবার যারা 4-2 আছে ওদের ক্ষেত্রে আমরা এটা এই ডকুমেন্ট গুলো প্রথমে রেডি করবো।
এবং আমার যেটা থিসিস স্টুডেন্ট আছে তোমাদের জন্য সুপারভাইজাররা হয়তো নিজেরা নিজেদের মতো টাইম ফ্রেম সেট করে নেবেন, আমার থিসিস স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আর কি এই যে পার্টটা দেখালেন এহতেশান স্যার, বিশেষ করে এই P1 থেকে P7 এবং A1 থেকে A5 এই পার্ট গুলো শুরু করব, তোমরা যখন 4-2 তে যাবে তখন এগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশনে যাব, তো তখন হয়তো তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর এটা তোমরা হয়তো ডক্টর উম্মে তোমাদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও, তো তোমরা এটা একটু রেফারেন্স হিসেবে রেখো, তখন এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। অন্য যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি অ্যাডভাইস করব এই বিষয়গুলো তোমরা দেখো, নিজেদের যারা সুপারভাইজার আছে ওনাদের সঙ্গে ডিসকাস করো এবং তাকে আমরা ফলো আপ হিসেবে মার্কিং স্কিম যেটা দেখানো হয়েছে সেভাবে তোমাদেরকে মার্কিংটা করানো হবে। আমার স্টুডেন্ট আমার থিসিস স্টুডেন্ট 4-1 এ যারা আছে এদেরকে আমি বলেছি মার্কিং স্কিমটা ওদের এভাবেই থাকবে, এমনকি 4-1 এর মার্কিং স্কিমটা ওদেরকে আমরা যে ডকুমেন্ট দিয়েছি এটার বেসিসেই থাকবে। তো যেহেতু প্রোগ্রাম আউটকামটা নতুন সবার জন্য স্টুডেন্টদের জন্য, বিশেষ করে 12টা প্রোগ্রাম আউটকাম আছে P1 থেকে শুরু করে, যেটা ডক্টর উম্মে ওনার প্রেজেন্টেশনে বলেছেন P1 থেকে শুরু করে P12, এটা যেহেতু থিসিস এর মাধ্যমে অ্যাচিভ করা ইজিয়ার, সো থিসিসটাকে আমাদের তোমাদেরকে এবং সুপারভাইজার আমরা যারা আছি আমাদেরকে বেশি মাত্রা এমফেসিস দিতে হবে, তো সেটারই যেটা বলা যায় সেটাকেই টার্গেট করে আজকের ওয়েবিনারটা অ্যারেঞ্জ করা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর উম্মে এবং এহতেশান স্যারকে। ডক্টর উম্মে আপনি। Thank you for your comments, sir, and thank you for your appreciation. Thank you to all the students and all our respected colleagues for joining. And thank you very much, sir. Sir, আমি স্যার তাহলে ক্লোজ করে দিব স্যার? হ্যাঁ, ক্লোজ করা যায়। স্যার আমাদের তারিক স্যার কি আছেন কিনা, তারিক স্যার যদি একটু কমেন্টস করেন। তারিক স্যার কি আছেন স্যার? আসসালামু আলাইকুম।